আচ্ছা, আমাদের আগের ক্লাসগুলোতে দুটো ক্লাস হয়েছে, দুটো ক্লাসে কিছু কিছু পার্ট আমাদের বাদ চলে গেছে। প্রথম ক্লাসে ওয়াহাবি মুভমেন্ট এবং ফরাজি মুভমেন্টটা পড়ানো হয়নি, আর সেকেন্ড ক্লাসে যেটা হয়েছিল সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, তারপর মদনমোহন মালব্য, থিওজফিক্যাল সোসাইটি, এরকম কিছু কিছু জিনিস বাদ চলে গেছিলো, যেগুলো আজকে কমপ্লিট করব। কমপ্লিট করার পরে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তারপর সেকেন্ড হাফে আমরা আরেকটুখানি প্রিভিয়াস মানে আগের দিকে এগিয়ে যাব, যেটা ইঙ্গো মহীশূর যুদ্ধ। প্রথমে আমরা যেটা দেখব হচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1905 সালে। কে করেছিলেন এক্ষুনি বললাম, কে করেছিল? গোপালকৃষ্ণ গোখলে। আচ্ছা, গোপালকৃষ্ণ গোখলে হঠাৎ করে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করলেন কেন, এটা কি কারণটা কেউ জানো? সেই সময়টা মেনলি 1885 থেকে 1905 পর্যন্ত কি ছিল, নরমপন্থী আন্দোলন ছিল। নরমপন্থীরা মেনলি রাজত্ব করছিল কংগ্রেসের মধ্যে। কিন্তু 1904 সাল থেকে একটা স্বদেশী ভাবনা চলে এলো, এবং স্বদেশী ভাবনা আসার সাথে সাথে একটা চরমপন্থী একটা নেতৃত্বরা মাথা ঝাড়া দিয়ে উঠলো। তারা কংগ্রেসের মধ্যে নিজের একটা অস্তিত্ব স্থাপন করতে চাইল, এবং সেই অস্তিত্ব স্থাপন করতে যাওয়ার সময় গোপালকৃষ্ণ গোখলে বা ফিরোজ শাহ মেহতা, যেরকম নরমপন্থী লিডার ছিল, তাদের সাথে কিছুটা মতানৈক্য সৃষ্টি হলো। এবং এই মতানৈক্যের ফলে গোপালকৃষ্ণ গোখলে কী করলেন, ওইখান থেকে সরে এসে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করলেন। এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা কেন করেছিলেন, যাতে মানে ভারতীয় যুব সমাজকে, ভারতীয় যুব সমাজকে মানে ভবিষ্যৎ যে বিপ্লবের জন্য বা ভবিষ্যৎ মানে বিপরীত নরমপন্থী ছিলেন, নরমপন্থী আদর্শে দীক্ষিত করে যাতে বিপ্লবটা এগিয়ে নেওয়া যায়, সেটার জন্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এই একটা পয়েন্ট লেখো এখানে, এটা তো এইগুলো তো হলো 1905-এ গোখলে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আর শ্রীনিবাস শাস্ত্রী যিনি ছিলেন, উনি এই সঙ্গে যোগদান করেছিলেন, শ্রীনিবাস শাস্ত্রী। আর 1915 সালে ইনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এখন বিসিএস মেন্সে যে কোশ্চেন আসছে সেগুলো মেনলি হচ্ছে এই যে যে সংগঠনগুলো হয়েছে, এই যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বলো, অনুশীলন সমিতি বলো, এরকম ছোটো ছোটো যে সংঘগুলো হয়েছিল, বিপ্লবী সমিতিগুলো হয়েছিল, সেগুলোতে কে কে ছিল সেইগুলো নিয়ে প্রশ্ন আসছে। মানে চারটে অপশান দিয়ে দিচ্ছে বলছে কে ছিল না, বা চারটে অপশান দিয়ে দিচ্ছে বলছে কে ছিল, সেই জন্য আমাদের জানতে হবে যে এর মধ্যে কে কে রয়েছে, ডিটেলসগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এখানে যে যে মেনলি ছিল গোপালকৃষ্ণ গোখলে, মহাদেব গোবিন্দ রানাডে আর শ্রীনিবাস শাস্ত্রী, এই তিনজন। গোপালকৃষ্ণ গোখলে, মহাদেব গোবিন্দ রানাডে আর শ্রীনিবাস শাস্ত্রী। আর বললাম 1915 সালে শ্রীনিবাস শাস্ত্রী এর প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক আছে। আর গোপালকৃষ্ণ গোখলের একটা বিখ্যাত পত্রিকা প্রকাশ করতেন, এটা প্রিলিমিনারি একদম খুব কমন কোশ্চেনের মধ্যে একটা, হিতবাদী পত্রিকা কে প্রকাশ করতেন, ঠিক আছে, গোপালকৃষ্ণ গোখলে। হিতবাদী পত্রিকা প্রকাশ করতেন গোপালকৃষ্ণ গোখলে। আচ্ছা, এরপরে আমরা যার কথা চলে আসবো সেটা হচ্ছে পণ্ডিত মদনমোহন মালব্য। আচ্ছা, পণ্ডিত মদনমোহন মালব্যর কথা আসতে গিয়ে ইনি কী করেছিলেন, মেনলি যিনি ইনি ছিলেন হিন্দুত্বে বিশ্বাসী, এবং হিন্দুত্ব বিশ্বাসী 1887 সালে ইনি ভারত ধর্ম মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন। 1887 সালে ভারত ধর্ম মহামণ্ডল, ঠিক আছে, শুধু এইটা লিখে রাখো যে ভারত ধর্ম মহামণ্ডল 1887 সরি। আর এটা কেন করেছিল, সনাতন ধর্ম প্রচার করার জন্য, এটা লেখার দরকার নেই, এটা জাস্ট বলে দিলাম, ভারত ধর্ম মহামণ্ডল, ভারত ধর্ম মহামণ্ডল 1887। আচ্ছা, এরা কথা বলতে গেলে আরেকটা কথা বলতে হয় যে 1916 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, কেউ বলতে পারবে যে বেনারস হিন্দু ইউনিভার্সিটির অরিজিনাল স্থাপন কে করেছিল, আর এটার নামটা কী ছিল আগে, অ্যানিমেশন করেছিল, নামটা কী ছিল? আমি এখন বলবো না, পড়ানোর সময় বলবো পরে। থিওজফিক্যাল সোসাইটি তো অন্য ছিল, বেনারস হিন্দু ইউনিভার্সিটির আগের নামটা কী ছিল,
অপশন দিতে পারবে ঠিক আছে থাক 1898 সালে এর নামটা আমি অ্যানিমেশন থিওরিটিক্যাল সোসাইটি পুরানোর সময় বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তিনি 1918 সালের যে কংগ্রেস সেশন ছিল মানে জাতীয় কংগ্রেস সেশন সেটা প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছিলেন এবং আরেকটা বলা এখানে 1917 সালে 1918 সালে হয়েছিলেন গোপাল কৃষ্ণ গোখলে সরি মদন মোহন মালব্য 1917 সালে কে হয়েছিলেন এটা কিন্তু কোশ্চেন আছে 1917 সালে কে হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে হয়েছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন আর কোথায় অধিবেশনটা হয়েছিল কলকাতার অধিবেশন ঠিক আছে আর উনি যে দিল্লি কংগ্রেস সেশনটা ইয়ে করেছিলেন প্রিসাইড করেছিলেন ওখানে তিনি একটা বিখ্যাত স্লোগান দিয়েছিলেন সত্যমেব জয়তে তোমাদের কাছে কোশ্চেন সত্যমেব জয়তেটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা আমার ইন্টারভিউ কোশ্চেন ছিল হরিজন মুভমেন্ট হরিজন মুভমেন্টটাকে স্থাপন করেছিল গান্ধীজি সাল কে বলতে পারবে 1932 সালে এবং হরিজন মুভমেন্টটা যে গান্ধীজি স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন বা সৃষ্টি করেছিলেন সেই মুভমেন্টের একজন কি লিডার ছিলেন এই মদন মোহন মালব্য ঠিক আছে কারণ ইনি হিন্দুত্ব বিশ্বাসী ছিলেন আর হরিজন যে সেবক সংঘ এটা প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর মদন মোহন মালব্যকে ভারত রত্ন দেওয়া হয়েছিল কত সাল মদন মোহন মালব্যকে ভারত রত্ন দেওয়া হয়েছে খুব রিসেন্ট বলবো না তাও এই দশকের মধ্যে এই দশক আগের দশকে 1900 নয় আমি বলছি দশক শতক বলে 2010 থেকে 2020 মধ্যে দেওয়া হয়েছে 2014 ঠিক আছে 2014-তে ভারত রত্ন দেওয়া হয়েছে এই পয়েন্টটা লিখে রাখো এটা ইতিহাসে আসবে না এটা আসবে জিকের কোশ্চেন ঠিক আছে এবার আমরা চলে আসছি থিওসফিক্যাল সোসাইটি থিওসফিক্যাল সোসাইটি 1875 সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা মেন ব্যাকগ্রাউন্ড ছিল যে ভারতীয় যে কি বলবো প্রাচীন যে সমাজ ব্যবস্থা ছিল এবং সেই আচার আচরণ রীতিনীতি যে বেদ উপনিষদ ছিল সেই যে কেউ তার মধ্যে যে ধর্ম সংক্রান্ত ব্যাপার স্যাপার বলা ছিল সেগুলো নিয়ে ব্রিটিশ ব্রিটেনের কিছু মানুষ মেনলি দুজন মানুষ চর্চা করার জন্য থিওসফিক্যাল সোসাইটিটা প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে ঠিক আছে এর মধ্যে যিনি মুখ্য ছিলেন তিনি ছিলেন ম্যাডাম ব্ল্যাভার্টসকি কর্নেল আরেকজন ছিলেন ম্যাডাম ব্ল্যাভার্টসকি তো ছিলেন আরেকজন ছিলেন কর্নেল ওলকট এই দুজন মিলে 1875 সালে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা থিওসফিক্যাল সোসাইটিতে তারপরে যখন ভারতে এলো ভারতে থিওসফিক্যাল সোসাইটির মানে প্রধান যে কর্মশালা মানে কোথায় স্থাপিত হয়েছিল ভারতে মাদ্রাজে আদিহারে প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে এটা হয়েছিল 1886 সালে সালগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো না লিখলেও হবে আমি যেগুলো বলবো লিখতে সেগুলো তোমরা লিখে নেবে এগুলো আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে যদি তোমাদের মনে হয় তোমরা লিখে নিতে পারো কিন্তু আমি এগুলো প্রোভাইড করে দেবো আচ্ছা আর থিওসফিক্যাল সোসাইটি ভারতে তাহলে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মাদ্রাজে আদিহারে তার মেন সভা দিয়েছিল কর্মশালা ছিল এবং 1886 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে যোগ দিয়েছিলেন হচ্ছে 1989 সালে কি হয়েছিল ওটাতেই আসছিলাম আদিয়ারে 86-তে এসেছিল 89-তে কেউ একজন জয়েন করেছিল কে জয়েন করেছিল হ্যাঁ 82 আমি তিনটে ছাড় পেয়েছি 82ও পেয়েছি 86ও পেয়েছি 89 পাইনি আমি ঠিক আছে বাংলা বইতে পেয়েছি 86 ইংলিশ বইতে পেয়েছি 82 ইংলিশ বইটা বেশি প্রেফারেন্স দেবে আমার মনে হয় যে 86 সেই জন্য তোমাদের 86 কারণ আমি যে বই থেকে পড়েছি সেটা 86 নেই 82 লেখা রয়েছে হ্যাঁ 89 যেটা হয়েছিল বলছিল 89 জব দিয়েছিল ওর নাম কি বলছে তোমার পেছনে তোমার পেছনের নাম কি ও 1989 অ্যানিভার্সারিতে থিওসফিক্যাল সোসাইটিতে জব দিয়েছিলেন ঠিক আছে
86 বা 82 এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এটা অপশন হিসেবে তোমাদের দেখতে হবে। আমিও 86 পড়েছি, ঠিক আছে, আমি 86 পড়েছি। মানে আমি রাজীব আহিরের বইটা আমি দেখিনি, ওই বইটা দেখে নেবে কত সাল আছে, ঠিক আছে। রাজীব আহিরের বইটা আমি ফলো করি। আচ্ছা, এখানে থিওজফিক্যাল সোসাইটির তিনটে মোটো ছিল, এই মোটোগুলো একটু ভালো করে শুনে রাখো, এটা আমি কোশ্চেনে আলোচনা করব। তারা যে একটা হিন্দুত্বে একটা ইয়ে আছে যে কর্ম, কর্মফল, এই কর্মফলের মানে খুব গুরুত্ব আরোপ করতে হয়। এবং রিইনকার্নেশন, রিইনকার্নেশন মানে কি, পুনর্জন্ম, পুনর্জন্মে এরা বিশ্বাস করত। আর এরা ফিলোসফি অফ উপনিষদ, যোগ, যোগা অ্যান্ড বেদান্ত, এই তিনটে জিনিসকে খুব প্রেফার করত। উপনিষদ, যোগা আর বেদান্ত, এইগুলো লেখার দরকার নেই, আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা আলাদা করে নোট বানিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, এটা বলো, 1889 সালে অ্যানিভার্সারি থিওজফিক্যাল সোসাইটিতে যোগ দিয়েছিলেন। আর ইনি 1893 সালে এই থিওজফিক্যাল সোসাইটিটাকেই ওয়ার্ল্ড পার্লামেন্ট, যেটা কোথায় হয়েছিল, ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান, এটা কোথায় হয়েছিল, 1893 শিকাগোতে, শিকাগোতে তিনি রিপ্রেজেন্ট করেছিলেন, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বলছিলাম, এটা প্রিকার্সার, এটা প্রিকার্সারের নামটা ছিল হচ্ছে সেন্ট্রাল হিন্দু কলেজ। সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন 1898 অ্যানিভার্সারি, যেটা পরবর্তীকালে 1916 নাম চেঞ্জ হয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আর সেটাকে করেছিল মদন মোহন মালব্য। এই দুটোর মধ্যে কনফিউজ হয় না, 1898 প্রসঙ্গে আসতে গেলে দুটো প্রশ্ন খুব কমন, সেটা হচ্ছে একটা, 1907 সালে তিনি এই থিওজফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট পদটা অধিগ্রহণ করেছিলেন, আর 1917 সালে তিনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদটা অধিগ্রহণ করেছিলেন, এবং প্রথম ভারতীয় মহিলা হিসাবে জাতীয় কংগ্রেসের কি বলে সভাপতিত্ব করেছিলেন। আর যদি বলে প্রথম বাঙালি মহিলা, সালটা বলতে পারছে, 1925, এটা ওটা মনে কলকাতাতে হয়েছিল, কানপুর, এটা আমার একটুখানি কনফিউশন আছে, আমি ভুলে গেছি ব্যাপারটা, একটুখানি দেখে নিও, ঠিক আছে। এবার আমি কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো লিখে নিও, সেগুলো ডিটেলসে দেওয়ার দরকার নেই। 1872 নেটিভ ম্যারেজ অ্যাক্ট, 1872 নেটিভ ম্যারেজ অ্যাক্ট, সেটা মেন করেছিলেন হচ্ছে ধন্দকেশব কার্ভে বা ডিকে কার্ভে, ম্যারেজ অ্যাক্ট, ধন্দকেশব কার্ভে, ডিকে কার্ভে, 1872। আচ্ছা, তারপর হচ্ছে 1891, এটা লেখা আছে 1891, এজ অফ কনসেন্ট অ্যাক্ট, এজ অফ কনসেন্ট অ্যাক্ট, এজ অফ কনসেন্ট অ্যাক্টে বলা হয়েছিল 12 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে, তার সম্মতি দরকার, এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891। আর এই দুটো অ্যাক্টের একদম সার্বজনীন রূপ হিসাবে এসেছিল 1930 সালে সারদা অ্যাক্ট বা সারদা অ্যাক্ট যেটাকে বলে, 1930-এ সারদা অ্যাক্ট, এই তিনটে একসাথে লিখে দিলাম, এই তিনটে মনে রাখবে, এই তিনটে 1930, ঠিক আছে। এখানে মিনিমাম এজ ফর ম্যারেজ বলা হয়েছিল ছেলেদের ক্ষেত্রে 18 আর মেয়েদের ক্ষেত্রে 14 বছর, ছেলেদের ক্ষেত্রে 18 আর মেয়েদের ক্ষেত্রে 14 বছর, সারদা অ্যাক্ট 1930, এজ অফ কনসেন্ট অ্যাক্ট হচ্ছে 1891, যেটা 12 বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছিল, আর এই দুটো কম্পাইল করে 1930 সালে এটা হয়েছিল, সেটা হচ্ছে সারদা অ্যাক্ট। আচ্ছা, এবার দুটো অর্গানাইজেশন নাম বলবো, একটা হচ্ছে আর্য মহিলা সমাজ, আর্য মহিলা সমাজ, এটা প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে রামাবাই রানাডে, সরি পণ্ডিতের রামাবাই সরস্বতী, দুজন আছে মানুষ, রামাবাই রানাডে আছে আর রামাবাই সরস্বতী আছে,
এটা প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিতা রমাবাঈ সরস্বতী আর্য মহিলা সমাজ। এটা সালটা বলতে পারবো না, আর্য মহিলা সমাজ। এটা আমি বলতে পারবো না, ঠিক আছে, একটু দেখে নিন। আচ্ছা, সত্য শতক সমাজ জানকে প্রতিষ্ঠা করেছিল জ্যোতিবা ফুলে। আচ্ছা, জ্যোতিবা ফুলের লেখা একটা বিখ্যাত পত্রিকা ছিল গুলামগিরি, এটা লিখে রাখো গুলামগিরি। গুলামগিরি পত্রিকা হচ্ছে জ্যোতিবা ফুলে। আরেকটা পত্রিকা প্রভাকর, প্রভাকর পত্রিকা প্রকাশ করতে হচ্ছে গোপাল হরি দেশমুখ। গুলামগিরিটা ছিল হচ্ছে জ্যোতিবা ফুলে, আর প্রভাকর পত্রিকা হচ্ছে গোপাল হরি দেশমুখ। প্রভাকর, প্রভাকর পত্রিকা হচ্ছে গোপাল হরি দেশমুখ। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ওয়াহাবি আর ফরাজি, তারপরে আর আর্য সমাজ আর আলিগড় মহানগর। আচ্ছা, আমরা আগের দিন বলেছিলাম যে রিভাইভালিস্ট মুভমেন্ট আর রিফর্মিস্ট মুভমেন্ট, তা রিফর্মিস্ট মুভমেন্টের মেন মোটোটা কি ছিল? রিফর্মিস্ট আর রিভাইভালিস্ট দুটো রকমের মুভমেন্ট ছিল, ঠিক আছে। রিফর্মিস্টে কি বলা হয়েছিল? রিফর্ম, রিফর্ম মানে কি? সংস্কার, মানে নতুন জিনিস আমরা অ্যাকসেপ্ট করবো। আর রিভাইভালিস্ট মানে কি? রিভাইভাল মানে পুরনো জিনিস আবার নিয়ে আসবো। ওয়াহাবি মুভমেন্টটা তাহলে কি হতে পারে, রিফর্মিস্ট আর রিভাইভালিস্ট? হ্যাঁ, রিভাইভালিস্ট মুভমেন্ট ছিল, ঠিক আছে। রিফর্ম করার কোনো ইয়ে প্রয়োজন মনে করে নিয়ে যাওয়া, তারা মনে করতো যে ইসলাম ধর্মের ভেতরে অনেক কিছু মানে অপবিত্র জিনিস ডুবে যাচ্ছে, আমরা সেই কোরআনের আদর্শটাকে ফলো করতে পারছি না, সেই আদর্শটাকে ফলো করার জন্যই ওয়াহাবি মুভমেন্ট চালু করা হয়েছিল। এটা প্রধানত কোথায় চালু হয়েছিল? হ্যাঁ, ইরানে চালু হয়েছিল, ঠিক আছে। সেখান থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল, ভারতকে নিয়ে এসেছিল। হ্যাঁ, সেখানে কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট সৈয়দ আহমেদ অফ রায়বেরিলি। আচ্ছা, ওয়াহাবি মুভমেন্টে তাহলে কি বলবো, এটার মেন আদর্শ ছিল যেটা বললাম যে কোরআনের আদর্শগুলোতে, কোরআনের আদর্শগুলোই আমাদের মানে ইসলামের মধ্যে আবার ফিরিয়ে আনবো। এবং সেটার জন্য তারা এই, তারা মনে করতো যারা এই ওয়াহাবি আন্দোলনটা প্রচার করতো, তারা মনে করতো যে এই দেশটা হয়ে গেছে মানে দারুল হারব, ঠিক আছে। এটা একটা টার্মিনোলজি আছে, মানে শত্রুর দেশ, ঠিক আছে। এটাকে আমরা দারুল ইসলাম করবো বা ইসলামের কান্ট্রি করবো বা পবিত্র করবো, ঠিক আছে। আচ্ছা, এটার পরে আসছে ওয়াহাবি মুভমেন্টে যে সৈয়দ আহমেদ ছিলেন, এই সৈয়দ আহমেদ প্রধানত যে রিফর্ম রিভাইভাল করছিলেন, রিভাইভালিস্ট মুভমেন্ট করছিলেন, কিন্তু এই করতে গিয়ে তিনি শিখদের সাথে একটা সংঘর্ষে জড়িয়ে পড়েন, ঠিক আছে। মেনলি এটা সীমাবদ্ধ ছিল পাঞ্জাব আর ওই নর্দার্ন সাইডে, তা শিখদের সাথে যে সংঘর্ষে জড়িয়ে পড়েন, এখানে একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে বালাকোটের যুদ্ধ শিখদের সাথে হয়েছিল সৈয়দ আহমেদের, যেখানে সৈয়দ আহমেদ হেরে গেছিলেন, ঠিক আছে, 1831 সালে। কিন্তু এই মানে শিখদের সাথে যে যুদ্ধটা শুরু হয়েছিল, তারপরে শিখদের যে পাঞ্জাব রিজিয়নটা, এটা ইংরেজরা অধিগ্রহণ করে নেয়। কত সালে অধিগ্রহণ করে পাঞ্জাব? 49-এ একদম পুরোটা অধিগ্রহণ করে নেয়। পাঞ্জাবটা অধিগ্রহণ করার পর এর যে ওয়াহাবি যে মুভমেন্টটা ছিল, এটা মেনলি শিখদের এগেনস্টে না থেকে ইংরেজদের এগেনস্টে চলে গেছিলো। তারপর থেকে ওয়াহাবি আন্দোলনটা অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়েছিল। এবং এ বাংলায় যেটা বললাম, বাংলায় এক্ষুনি বলছিল তিতুমির, বাংলায় সেই তিতুমির সেই ওয়াহাবি আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং তিতুমিরের
কি বল বাসের কেল্লা, বাসের কেল্লা ধ্বংস করেছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। সরি, এটা আমি একটা জিনিস ভুল বলে দিয়েছি এখানে, না ঠিকই আছে, কিন্তু তিতুমিরটা আগে ছিল। তিতুমিরটা ওই কি বল উইলিয়াম বেন্টিং এর সময় হয়েছিল, বাসের কেল্লা ভাঙা হয়েছিল। বাসের কেল্লাটা কোথায় ছিল? আর এই ওয়াহাবি আন্দোলনের পরে এটা একটু লিখে রাখো, এটা হচ্ছে সেডিশন অ্যাক্ট বা রাজদ্রোহ যে আইন, সেডিশন অ্যাক্ট, ACDITION, সেডিশন অ্যাক্ট 1860 সালে চালু হয়েছিল। এই ওয়াহাবি আন্দোলনটা দমন করার পরে ইংরেজ সরকার সেডিশন অ্যাক্ট বা রাজদ্রোহ আইনটা চালু করেছিল। এরপরে আসছে, এটা হয়ে গেল। এবার আসছে ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলনটাও ছিল একটা রিভাইভালিস্ট মুভমেন্ট। এটা 1820 সালে চালু করেছিল, শুরু হয়েছিল। এটা কে শুরু করেছিল? হাজি শরিয়াতুল্লাহ। আর ফরাজি যে কথাটা কি, ফরাজি কথাটার মানেটা কি ছিল? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, ঠিক আছে, এটা লিখে রাখো। ফরাজি কথাটার মানে ছিল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ওয়াহাবি আন্দোলন যেমন শুরু হয়েছিল পাঞ্জাব, পেশোয়ার, আফগানিস্তান ওইসব সাইডে, আর ফরাজি আন্দোলনটা শুরু হয়েছিল মেনলি বাংলাদেশের সাইডে, ঢাকা, ময়মনসিংহ, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইসব সাইডে ফরাজি আন্দোলনটা শুরু হয়েছিল। আর ফরাজি আন্দোলনের মেন নেতৃত্ব কে ছিলেন? প্রথমে যেটা বললাম, শাহ আলী আল্লাহ। ওনার মারা যাওয়ার পর দুদুক মিয়া বা মোহাম্মদ মুসিম, ইনি এই আন্দোলনটাকে অনেকদিন পর্যন্ত চালিয়ে গেছিলেন। ইনি এতটাই শক্তিশালী হয়ে গেছিলেন সেই সময়ে যে 1857 সালের বিদ্রোহের সময় ইংরেজ সরকারকে ওকে জেলে বন্দি করে রাখতে হয়েছিল। এবার বন্দি মানে ওনাকে ছাড়া হয়েছিল সেই 1862 সালে, এবং ছাড়া পাওয়ার পর উনি ওখানে মৃত্যুবরণ করেছিলেন। আর উনি যে কি বল, ওনার আন্দোলনটা ছিল এরকম রিভাইভালিস্ট মুভমেন্ট। তিনিও চেয়েছিলেন যে আগে যে কোরআনের যে আদর্শ আছে সেই আদর্শগুলো থেকে আবার কি বলবো ইসলামের মধ্যে ফিরিয়ে আনতে। কিন্তু ইনি যে কি বলবো ওটা একটা রিভাইভালিস্ট মুভমেন্টের সাথে সাথে ইংরেজদের এগেনস্টের যে মুভমেন্টটা শুরু করেছিলেন, সেটা উনি মারা যাওয়ার পর ওনার ছেলে নোয়ামিয়া বলে একজন এসেছিলেন ওনার ছেলে, কিন্তু সেইটাকে মেনলি ধর্ম সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছিল বলে ওইটা বেশিদিন স্থায়ী করেনি। এটা এখানে শেষ হয়ে গেছিল। ঠিক আছে, এরপর আসছি আমরা আর্য সমাজ। আর্য সমাজ যদি বলতে হয় প্রথমে আমার জিজ্ঞেস করবো, এটা রিফর্মিস্ট মুভমেন্ট ছিল না রিভাইভালিস্ট মুভমেন্ট ছিল? রিফর্মিস্ট মুভমেন্ট ছিল, কারণ আর্য সমাজের যে মেন ছিলেন দয়ানন্দ সরস্বতী, ইনার মোমোটো কি ছিল না কি বলে, রিফর্মিস্ট না রিভাইভালিস্ট? রিভাইভালিস্ট মুভমেন্ট, ব্যাক টু বেদাস, বেদের আদর্শকে নিয়ে আসতে চেয়েছিলেন, ঠিক আছে। এটা একটা রিভাইভালিস্ট মুভমেন্ট ছিল, বেদের আদর্শকে নিয়ে আসতে চেয়েছেন। কিন্তু দয়ানন্দ সরস্বতীর মধ্যে একটা কি বলবো ভাবনা চিন্তা ছিল যে বেদ ছাড়া, বেদের পরে যে সমস্ত ধর্মগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আদর্শকে আমি মেনে নেব না, শুধুমাত্র বেদের আদর্শ দিয়ে আমি চলবো এবং বেদের আদর্শে আমি ফিরে যাব। আচ্ছা, এই দয়ানন্দ সরস্বতী সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় দয়ানন্দ সরস্বতী কত সাল লাগবে না, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এটা প্রিলিমিনারি একটা কোয়েশ্চেন ছিল। গুজরাটে টাঙ্কারা বলে একটা গ্রাম আছে সেই গ্রামে, ঠিক আছে, গুজরাট মনে রাখলেই হবে। আর একটা কোয়েশ্চেন আছে, দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? শঙ্কর ছিল, ঠিক আছে, তার সাথে মুলা শঙ্করটা যোগ করলে আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ এটা কোয়েশ্চেন এসেছিল মুলা শঙ্কর দিয়ে, মুলা শঙ্কর কার নাম ছিল?
এরকম কিছু বিভিন্ন বিভিন্ন কোশ্চেন এরা উদ্ভাবন করে। যেমন একটা কোশ্চেন এসেছিল আমরা যে মিসলিনিয়াস দিয়েছিলাম, বাংলায় কোশ্চেনটা ছিল ফর অথবা মড, কে বলেছিল? এবার অনেকেই আছে যারা ইংলিশ কোশ্চেন দেখে না, শুধু ফর অথবা মড, এটা দেখে কেউ বুঝতেই পারেনি ওটা গান্ধীজি বলেছিল। আরেকটা এসেছিল এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। এবার আরেকটা কোশ্চেন আছে যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিল, সেটাও কিন্তু উইলিয়াম জোন, ঠিক আছে। বেঙ্গল অ্যাড করা মানে সেটা আলাদা হয়ে যাবে সেটা নয়, কিন্তু এটা প্রিলিমিনারি কোশ্চেন ছিল। আচ্ছা, আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল তাহলে 1875 সালে, দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন যেটা বললাম বেদের আদর্শে বিশ্বাসী ছিলেন, কিন্তু পুরাণ উপনিষদ এগুলোকে তিনি মান্য করতেন না। তিনি ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অস্পৃশ্যতার বিরোধী ছিলেন এবং একেশ্বরবাদের সমর্থক ছিলেন। আর ইনি শুরু করেছিলেন শুদ্ধি আন্দোলন। শুদ্ধি আন্দোলন মানে কি? শুদ্ধি আন্দোলন মানে হচ্ছে বিভিন্ন অন্যান্য যে সমস্ত কি বলবো রিলিজিয়ান আছে, সেই রিলিজিয়ানকে নিজের হিন্দু ধর্মের মধ্যে কি বলবো স্থানান্তরিত করে আনাকে বলা হতো শুদ্ধি আন্দোলন, একই সাথে নিজের ধর্মকেও মানে বাঁচিয়ে রাখার, ঠিক আছে। আচ্ছা, শুদ্ধি আন্দোলনের পরে তিনি দুটো গ্রন্থ প্রকাশ করেছিলেন, একটা হচ্ছে সত্যার্থ প্রকাশ, একটা হচ্ছে বেদ ভাষা। সত্যার্থ প্রকাশ আর বেদ ভাষা গ্রন্থ প্রকাশ করেছিলেন, এই দুটো প্রচণ্ড ইম্পর্টেন্ট স্বামী দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি সত্যার্থ প্রকাশ প্রকাশ করেছিলেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, তা সত্য প্রকাশ পত্রিকাটা কে প্রকাশ করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী সত্য প্রকাশ পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিলেন? একজন সাউথ ইন্ডিয়ান, আগে দিন মনে হয় পড়েছিলাম, কৃষ্ণদাস মুজি, সত্য প্রকাশ পত্রিকা। বা এটা একটা অদ্ভুত উচ্চারণ আছে, কর্ষণ দাস মুলজি, ঠিক আছে, যদি হ্যাঁ মূলজি। দয়ানন্দ সরস্বতী মারা যাওয়ার পর এদের শিষ্যরা ছিলেন, এটা এটা মেনলি কোথায় হয়েছিল? আর্য সমাজ মেনলি প্রতিষ্ঠা হয়েছিল পাঞ্জাবে, এগুলো পাঞ্জাব, গুজরাট, তারপরে হরিয়ানা, রাজস্থান, এইসব সাইডে বেশি মানে এর অস্তিত্বটা বেশি ছিল। আর এই আর্য সমাজের মধ্যে আরও তিন চারজনের নাম খুব ইম্পর্টেন্ট, এদের মধ্যে হচ্ছে প্রথমে আছে লালা হংসরাজ, লালা রাজপথ রায়, আর হচ্ছে স্বামী শ্রদ্ধানন্দ। এই তিনজনের নাম মানে লিখে রাখবে, এই তিনজনের নাম মুখস্থ রাখতেই হবে, মনে রাখতেই হবে, ঠিক আছে। লালা হংসরাজ, স্বামী শ্রদ্ধানন্দ আর লালা রাজপথ রায়। আচ্ছা, আর লালা রাজপথ রায় তো অনেক কিছু করে, লালা রাজপথ রায় সম্পর্কে আমরা পড়ে আসছি। এখানে দুটো ইম্পর্টেন্ট হচ্ছে, একটা হচ্ছে 1886 সালে লালা হংসরাজ, ইনি দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো প্রিলিমিনারি কোশ্চেন একদম, ঠিক আছে। 1886 সালে দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লালা হংসরাজ। লালা হংসরাজ 1886 সালে দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, আর 1902 সালে স্বামী শ্রদ্ধানন্দ গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। 1902 ব্যাস দিয়ে লিখে রাখো স্বামী শ্রদ্ধানন্দ গুরুকুল আশ্রম, 1902। আচ্ছা, গুরুকুল আশ্রমের পাশে লিখে রাখো ব্র্যাকেট দিয়ে, এটা হয়েছিল হরিদ্বারে, আর যেটা দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ হয়েছিল সেটা হয়েছিল লাহোরে। লোকেশনগুলো মনে রাখবে। হ্যাঁ, কী বলছো? হরিদ্বার, হরিদ্বার, গুরুকুল আশ্রম হচ্ছে হরিদ্বারে, আর দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ যেটা আছে সেটা হচ্ছে লাহোরে। আচ্ছা, এটাই গেল মেন আর্য সমাজের মোটামুটি একটা ধারণা। তারপর হচ্ছে আলিগড় মুভমেন্ট। আচ্ছা, আলিগড় মুভমেন্ট আসার আগে আবার জিজ্ঞেস করবো, আলিগড় মুভমেন্টটা কী ধরনের মুভমেন্ট? রিফর্মিস্ট না রিভাইভালিস্ট? রিফর্মিস্ট না রিভাইভালিস্ট? জোরে রিফর্মিস্ট মুভমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা সৈয়দ আহমেদ যে শুরু করেছিলেন, সৈয়দ আহমেদ ইনি কী দেখেছিলেন? ইনি দেখেছিলেন যে যে ইংরেজদের মধ্যে একটা ধারণা ছিল যে আচ্ছা আরেকটু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ইংরেজরা যখন এসেছিল তখন ভারতে কালা রুল করছিল, মুঘল রুল করছিল, মুঘলরা ইসলাম ধর্মাবলম্বী ছিল, সেই জন্য ব্রিটিশরা যখন তাদের হারিয়ে এসেছিল তখন ব্রিটিশদের মনের মধ্যে একটা ধারণা ছিল যে আমরা যেহেতু মুঘল এই কী বলবো ইসলাম ধর্মাবলম্বী মানুষদের হারিয়ে এসেছি,
সেহেতু তাদের কখনোই বিশ্বাস করতে বিশ্বাস করা যাবে না, তাদেরকে কখনোই আমরা শিক্ষার আলোতে আনবো না, ঠিক আছে? সেই জন্য তাদেরকে সবসময় আলাদাই রাখবো, এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে, যখন 1857 বিদ্রোহ হচ্ছে, মহাবিদ্রোহ, তখন হেড কাকে করা হয়েছিল? দিল্লিতে গেছিল দ্বিতীয় বাহাদুর শাহ ছিল, তাই তো? বাহাদুর শাহকে যখন করা হয়েছিল, বাহাদুর শাহ একজন মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, তার মানে ইংরেজদের মনে আরও সেই সময় ধারণা জন্মেছিল যে এদেরকে আর কখনোই আমরা শিক্ষার আলোতে আনবো না, বা এদেরকে দিয়ে কোনো মানে আমরা কোনো উঁচু পদে স্থান দেবো না, সেটা লক্ষ্য করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান 1857 সালে তিনি বিজনোর উত্তরপ্রদেশের বিজনোর আছে ওখানকার সদর আমির পদে নিযুক্ত ছিলেন। ওখানে থেকে তিনি পুরো ব্যাপারটা দেখেছিলেন, অবজার্ভ করেছিলেন যে ইংরেজদের মধ্যে একটা বিতৃষ্ণ এসে গেলে এসে গেছে মুসলিমদের মধ্যে, সেইটাকে দূর করার জন্য তিনি কী করলেন, তিনি এই আলিগড় আন্দোলনটা শুরু করলেন এবং একটা পত্রিকা একটা গ্রন্থ প্রকাশ করলেন, সেটা হচ্ছে দ্য লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া। এই গ্রন্থটা প্রকাশ করার মাধ্যমে ইনি ইংরেজদের একটা বার্তা দিলেন। এই গ্রন্থের মধ্যে তিনি মানে বিস্তারিতভাবে আলোচনা করলেন যে এখানে যে মুসলিম নেতৃত্বরা ছিল সেটা খুব মানে গুটি কয়েক ছিল, বেশিরভাগ যারা ছিলেন তারা ইংরেজদের সাপোর্ট করেছিল এবং ইংরেজদের তাদের যে আলাদা করে রাখার একটা প্রবণতা সেটা খুবই ভুল, কারণ মুসলিমরাই হচ্ছে তাদের সবথেকে বেশি লয়াল এবং তাদেরকেও যেন সেম সুযোগ দেওয়া হয়। দ্য লয়াল মোহামেডান, ঠিক আছে? এবার আরেকটা পত্রিকা লিখে রাখো, 1870 সালে এটা জানো তাহাজির আল আখলাফ, আমি লিখে দিচ্ছি, এটা উর্দু পত্রিকা ছিল, এই উর্দু পত্রিকাটা প্রকাশ করতেন। এই নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষা অনেকবার এসছে। তাহাজির আল আখলাফ পত্রিকাটাকে প্রকাশ করতেন স্যার সৈয়দ আহমেদ খান। এই এইগুলোর মাধ্যমে তো বোঝাচ্ছে, ইংরেজদের বোঝাচ্ছিলেন যে তারা মুসলিম সম্প্রদায়ও ইংরেজদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গেই 1875 সালে কী প্রতিষ্ঠা করলেন, আলিগড় বিশ্ববিদ্যালয়। আলিগড় বিশ্ববিদ্যালয় তখন হয়নি, নামটা হয়েছিল পরে, সেই সময় কী নাম ছিল, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, ঠিক আছে? 1875 সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, সেটার নাম চেঞ্জ হয়ে আলিগড় বিশ্ববিদ্যালয় হয়েছিল। সেটা কত সালে, হ্যাঁ না 1920 সালে, ঠিক আছে? আলিগড় বিশ্ববিদ্যালয়ের নামটা চেঞ্জ হয়েছিল। আচ্ছা, এখানে একটা ছোট্ট কোশ্চেন করবো, তোমাদের লেখা হয়ে গেছে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1875, সেটার নামটা চেঞ্জ হয়েছিল আলিগড় বিশ্ববিদ্যালয়, সেটা হয়েছিল 1920 সালে, ঠিক আছে? ছোট্ট প্রশ্ন করবো, 1875 সালে অনেক ঘটনা হয়েছে, এইটা একটা পেলাম আলিগড় কী বলে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, আরেকটা পেলাম একটু আগেই বললাম 1875 সালে কী হয়েছিল রাজ্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে, আরেকটা ঘটনা হয়েছিল থিওজফিক্যাল সোসাইটি হয়েছিল, আরও একটা ঘটনা হয়েছিল, এটা মানে এটা পড়ানোর মধ্যে যে স্যার পড়িয়েছেন কিনা, জাতীয় কংগ্রেসের আগে প্রিকার্সার হিসাবে এরকম কিছু একটা 1875 কি 76 এই আশেপাশেই হবে, ঠিক আছে? এই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? অস্ত্রবিহীন গৃহযুদ্ধ পরিচিত স্যার সৈয়দ আহমেদ খান। আচ্ছা, এটা এটা এটাও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর দুটো পয়েন্ট লেখো, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিল? আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর ডেক। একটা অ্যাসোসিয়েশনের নাম বলবো, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, এটাও কোশ্চেনে আছে, আগে নামটা লিখে রাখো, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন?
ম্যাক্সিমাম করে এটাকে হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান, কিন্তু সৈয়দ আহমেদ খান উত্তরটা হবে না, এটা হচ্ছে থিওডোর বেক। অপশান এতেই থাকবে হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান, কারণ ওখানে সালটা উল্লেখ করে দেবে 1881। 1881 আচ্ছা, আলিগড়ে আলিগড় আন্দোলনটা যখন চলছিল এটা কি ছিল তাহলে? এটা হচ্ছে রিফর্মিস্ট মুভমেন্ট ছিল সেই সময়, মানে একই ধরনের একটা মুভমেন্ট চালু হয়েছিল কিন্তু এর এগেনস্টে, মুসলিম ধর্মে একটা অনেকটা মুভমেন্ট চালু হয়েছিল, সেটা হচ্ছে দারুল উলুম, ঠিক আছে, বা দেওবান্দ মুভমেন্ট যেটাকে বলে। এটা এটা বেশি কিছু লাগবে না, এটার প্রতিষ্ঠাতা ছিলেন, দুটো আমার নামটা লিখে দিচ্ছি, এত বড় না লিখলেও আমি যেটা বলেছি সবসময় টাইটেল দিয়ে মনে রাখবে, নানদী আর গাঙ্গোহী, এই দুটো টাইটেল শুধু মনে রাখবে, ঠিক আছে। দেওবান্দ মুভমেন্ট বা দারুল উলুম মুভমেন্ট, দারুল উলুম, এখান থেকে দুটো কোশ্চেনই আছে, অদ্ভুত নাম দুটো কোশ্চেনই আছে, একটা হচ্ছে কে স্থাপন করেছিল, নানদী আর গাঙ্গোহী, আর এটা এর মধ্যে যে প্রধান ব্যক্তিত্ব কে ছিলেন, শিবলী নোমানি। এটা 1866 জায়গায় হয়েছিল, ঠিক আছে। আর সব থেকে বেশি যে নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শিবলী নোমানি, শিবলী নোমানি, শিবলী নোমানি। আর কিছু মনে রাখার দরকার নেই, হ্যাঁ, মানে এটা একটা কি বলবো, এটা একটা সংগঠন ছিল, যেরকম আলিগড় মুভমেন্ট যেরকম, এটা হচ্ছে দারুল উলুম মুভমেন্ট বা দেওবান্দ মুভমেন্ট, এটা আরেকটা নাম দেওবান্দ। তো দুটো কোশ্চেনই এখন পর্যন্ত দেখেছি, কারা প্রতিষ্ঠা করেছিলেন আর শিবলী নোমানি কোন মুভমেন্টের পার্ট ছিলেন, ঠিক আছে, এটা নিয়ে নিয়েছ। এবার আরেকটা মুভমেন্টের কথা বলবো, একটাই লাইন লেখাবো, আহম্মদিয়া মুভমেন্ট, আহম্মদিয়া মুভমেন্ট, আহম্মদিয়া, আহম্মদিয়া মুভমেন্ট, ঠিক আছে। এটা হয়েছিল পাঞ্জাবে, ড্যাশ দিয়ে লিখে রাখো শুধু পাঞ্জাব, তারপর লিখে রাখো 1889, মির্জা গুলাম আহমেদ, মির্জা গুলাম আহমেদ বা মির্জা গোলাম আহমেদ, ব্যাস আর কিছু পড়া দরকার নেই। এই দুটো জিনিস পিওরলি মেন্সের জন্য, আহমদিয়া মুভমেন্ট আর দেওবান্দ মুভমেন্ট। আলিগড় মুভমেন্টের প্রতিষ্ঠাতা যেমন বলা হতো স্যার সৈয়দ আহমেদকে, যেমনি এই মুভমেন্টটা সূত্রপাত করেছিল নানদিয়ার গাঙ্গোহী, ঠিক আছে। শিবলী নোমানি ছিলেন এই প্রতিষ্ঠানের একটা আরেকজন নেতা, ঠিক আছে। কোশ্চেনে আছে হচ্ছে শিবলী নোমানি কোন প্রতিষ্ঠানের অঙ্গ ছিলেন, দেওবান মুভমেন্ট, আর যদি আছে দেওবান মুভমেন্টকে প্রতিষ্ঠা করেছিল তাহলে নানদিয়ার গাঙ্গোহী, এই দুটো, ঠিক আছে। এবার আমরা কোশ্চেনে আছি, ওখানে দেখব ট্র্যাডিশনাল মডার্নাইজার বিদ্যাসাগরকে কে বলেছিল, সবাই বলবে জোরে বলো, কমলেশ ত্রিপাঠী। আচ্ছা, এটা একটা ওয়াহাবি মুভমেন্টের রিলেটেড একটা কোশ্চেন, এটা হচ্ছে প্রিলিমিনারি কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং টাউন্স ওয়াজ চোজেন অ্যাজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ওয়াহাবি মুভমেন্ট ইন 1826? পেশোয়ার, পেশোয়ার, ঠিক আছে, পেশোয়ারকে ওয়াহাবি মুভমেন্টের হেডকোয়ার্টার হিসেবে চুজ করা হয়েছিল। এই লিখতে হবে, এগুলো আমি দিয়ে দেবো সব, ঠিক আছে, এগুলো আমি দিয়ে দেবো, আমাকে সব মিলিয়ে মাঝে মিলিয়ে করে দিয়ে দেবো একসাথে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ আলিগড় মুভমেন্ট, ওয়াজ নট অ্যাসোসিয়েটেড, নট মানে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে, হ্যাঁ, রাজা অফ বেনারস, হ্যাঁ, শিওর, ফার্স্ট নামটা কি আছে, সৈয়দ আহমেদ অফ রায়বেরিলি, এটা কি করেছিল, ওয়াহাবি মুভমেন্ট, আলিগড়ে ছিল না, রাজা অফ বেনারস কিন্তু ছিল, ওটা বলছি তো কোশ্চেন ভালো করে দেখবে। ওয়াজ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য আলিগড় মুভমেন্ট,
সৈয়দ আহমেদ অফ রায়বেরেলি। আচ্ছা ম্যাচ দা ফলোয়িং, ওখানে অ্যাবলিশন অফ সতী হবে, ঠিক আছে? একটা একটা করে মেলাও আগে। রাজা রামমোহন রায় অ্যাবলিশন অফ সতী, ঠিক আছে? আচ্ছা কেশব চন্দ্র সেন ইন্টারকাস্ট ম্যারেজ আর উইডোর ইমারেজ, ঠিক আছে? জ্যোতিবা ফুলে নির্মল আন্টাচিবিলিটি, ঠিক আছে? দয়ানন্দ সরস্বতী শুধু মুভমেন্ট, ঠিক আছে? তাহলে অপশান এ হচ্ছে, সবাই বুঝতে পেরেছ? এটা নতুন কোশ্চেন, এই ধরনের প্রশ্ন প্রিলিমিনারিতে খুব আসছে, মানে স্টেটমেন্ট বেসড, যে একটা স্টেটমেন্ট দিয়েছিল সেইটা দিয়ে দিয়ে দিচ্ছে। অনলি ম্যাড মেন আউটসাইড রোমান্টিক অ্যাসাইলাম থিংক অফ থিংক অর টক অফ ইন্ডিপেন্ডেন্স, আন্দাজ করতে পারো, দেখি কি বলছে পেছনে কি বলছে। হ্যাঁ গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে যখন চরমপন্থীরা 1903-4 এর দিকে মাথা চাড়া দিয়ে আসছিল, স্বদেশী ধারণা প্রকাশ করছিল, তখন উনি কথা বলেছিলেন। আচ্ছা জ্যোতিবা ফুলে 1873, জ্যোতিবা ফুলে স্টার্টেড 70 শতক সমাজ ইন 1873। এটা কিন্তু বলেছি, সি এক লাইনে বলেছি, পণ্ডিতা রমাবাই সরস্বতী অ্যারাইভ ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া ইন 1882 অ্যান্ড উইথ দ্য হেল্প অফ রমাবাই রানাডে সেট আপ ড্যাশ আর্য মহিলা সমাজ, ঠিক আছে? এটা হচ্ছে মেন্সের কোশ্চেন। এটা একটা ভুলভাল কোশ্চেন, এটা শুধু একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন, মানে এটা ফ্যাকচুয়াল কোশ্চেন, এটা ডেটা বেসড কোশ্চেন, সেই জন্য এটা লিখে রাখতে পারো। দয়ানন্দ যে গৌ করুণানিধি যে একটা প্যাম্পলেট প্রকাশ করতো সেটা হচ্ছে 1881 সালে প্রকাশ করতো। আচ্ছা এইরকম কোশ্চেন পরীক্ষা অনেক পাবে, এরকম কোশ্চেন যদি না জানো একদমই চারটে অপশানের একটাও না জানো, কোনো আন্দাজে মারার দরকার নেই, ছেড়ে দেওয়াটাই বেটার। 1881 দ্য বুক ইন্ডিয়ান মুসলমানস ওয়াজ রিটেন বাই, হ্যাঁ সৈয়দ আহমেদ খান, কে কে বলছে সৈয়দ আহমেদ খান, হাত তোলো, কেউ হাত তুলছে না, সবাই বলছে। তা কি হবে, সৈয়দ আহমেদ খান হবে না তো কি হবে, সেটাই তো। অপশন ডি স্যার উইলিয়াম হান্টার, WW হান্টার, ঠিক আছে? দ্য বুক ইন্ডিয়ান মুসলমানস ওয়াজ রিটেন বাই স্যার উইলিয়াম হান্টার। হোয়াট ইজ দ্য নেম অফ বেঙ্গলি মান্থলি, বেঙ্গলি মান্থলি ফাউন্ডেড ফাউন্ডেড এন্ড এডিটেড বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। আচ্ছা এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা বঙ্গ দর্শন হবে, ঠিক আছে? বঙ্গ দর্শন হবে, টাইপিং মিস্টেক আছে। হোয়াট ইজ দ্য নেম, এটা বঙ্গ দর্শন, ঠিক আছে? আচ্ছা এখানে দুটো পত্রিকা আছে, এই দুটো পত্রিকা চট করে বলে নিই, সোমপ্রকাশকে প্রকাশ করতো বিদ্যাসাগর আর বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? এটা 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 বলো, উইচ অফ দ্য ফলোয়িং বুকস ওয়াজ নট রিটেন বাই স্বামী দয়ানন্দ সরস্বতী, আচ্ছা হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন ইন 1870, জোরে বলতে হবে, হ্যাঁ কেশব চন্দ্র সেন, ঠিক আছে? উত্তর পেয়েছি, দ্য চিফ অ্যাডভাইজার অ্যান্ড কনফিডেন্ট অফ সৈয়দ আহমেদ খান ওয়াজ, এটা একটু আইডিয়া করে বলো, থিওডোর বেগ, কারণ থিওডোর বেগ হচ্ছে আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, ঠিক আছে? হোম ডিড বালগঙ্গাধর তিলক
called the Diamond of India? Gopal Krishna Gokhale. এটা পড়াইনি এখনো. Who gave the slogan one religion, one caste and one god for mankind? Sri Narayan Guru. সত্য শতক সমাজ জ্যোতিরা ফুলে. ভালো করে পড়ো. Who among the following leaders did not believed in the drain theory of Dadabhai Nauroji? এটা আইডিয়া করে দিতে হবে. দাদাভাই নওরোজির সময় কে কে ইকোনমিকের ইয়ে ছিল? বালগঙ্গাধর তিলক, রানাডে আরসি দত্ত তো হবেই না, হতে হবে বালগঙ্গাধর তিলক বা সৈয়দ আহমেদ খান. এই দুজনের মধ্যে সৈয়দ আহমেদ খান, এদের মধ্যে কিছুই মানে শেষের দিকে গিয়ে এরা পুরো হিন্দু ধর্মের বিরুদ্ধে হয় বিরোধী হয়ে গেছিলেন. সেই জন্য দাদাভাই নওরোজি যে জেন থিওরি দিয়েছিলেন সেগুলো উনি অ্যাকসেপ্ট করেননি. ফলোয়িং প্লেয়ার্স are not correctly matched. Not correctly matched. Question টা পড়তে হবে. আচ্ছা, বহু বিবাহ. বহু বিবাহ তাহলে কার লেখা? কে রদ করেছিল সেটা বুঝতে পারবে, কে লিখেছিল বুঝতে পারবে? বিদ্যাসাগর. ঠিক আছে, কিছু কিছু প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে. উইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজ নিশ্চয় কেউ বহু বিবাহ করে বহু বিবাহ বই লিখবে না. ঠিক আছে, যে রদ করেছিল সেই লিখবে. Which of the following organizations supported the Shuddhi movement? Arya Samaj. Which of the following pairs are not correctly matched? Are correctly matched. গোপালহরি দেশমুখ. লক্ষিতবাদী কাকে বলা হতো? গোপালহরি দেশমুখ. মহামান্য কাকে বলা হতো? মহামান্য মালব্য. এরকম ভাবে মনে রাখবে, মহামান্য মালব্য, মদন মোহন মালব্য. ঠিক আছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর. কিন্তু এখানে রামকৃষ্ণ একটা সামথিং দিয়েছে, যাই হোক. এই ঠিক আছে, ভালো করে স্টেটমেন্ট বেসড কোশ্চেন, ভালো করে পড়ো. সব কটা পয়েন্ট বলেছি উইথ রেফারেন্স টু দ্য থিওজফিক্যাল সোসাইটি. কোনটা কোনটা কারেক্ট আগে একটা একটা করে বলো. অ্যানি বেসান্ট থিওজফিক্যাল সোসাইটি প্রেসিডেন্ট হয়েছিল 1907 সালে. কারেক্ট, কারেক্ট. They accept the Hindu belief of karma and reincarnation. এটা কারেক্ট. আচ্ছা, 1893 এ ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ানে রিপ্রেজেন্ট করেছিল. এটাও কারেক্ট. আর হেডকোয়ার্টার কথা ছিল মাদ্রাজে আদিয়ালি. ঠিক আছে, তাহলে বুঝতে পারছি মানে কীরকম ভাবে পড়তে হবে প্রত্যেকটা পয়েন্ট আমাকে ভালো করে পড়তে হবে, যেগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে. কোশ্চেন যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমাদের এই পয়েন্টগুলো ক্লিয়ার হবে. আর ওয়ান লাইনার কোশ্চেন নয়, এরকম স্টেটমেন্ট বেস কোশ্চেন করতে হবে. আমেরিকায় থিওজফিক্যাল সোসাইটি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, হেডকোয়ার্টার কোথায় ছিল? মাদ্রাজে আদিয়ার হেডকোয়ার্টার ছিল আমাদের ভারতের ক্ষেত্রে. লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া ইজ বেসড অন দ্য এক্সপিরিয়েন্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং? এটা ইউপিএসসির কোশ্চেন. ইউপিএসসি মানে বুঝতে পারে গেলে কেউ পারবে না. খুব সোজা উত্তর স্বামী বিবেকানন্দ. আচ্ছা হয়ে গেল, এবার আমরা আসবো লিঙ্গ মহীশূর যুদ্ধ. আচ্ছা, আমি ছবিটা আঁকতে আঁকতে কতগুলো কোশ্চেন করছি, উত্তর দাও. ফারুক সিয়ানের ফরমান কত সাল? 1717. আচ্ছা, সাদাত খান যিনি ছিলেন উনি কোথাকার রাজা ছিলেন? সাদত খান কোথাকার রাজা ছিলেন? অযোধ্যা বা অরোধ যেটাকে বলা হতো সেইটা. নাদির শাহ কারামল আক্রমণ করেছিল কত সালে? আক্রমণ করেছিল 1739. কে ছিল তখন? মোহাম্মদ শাহ. নাদির শাহ কতবার আক্রমণ করেছিল? কিছু একটু ব্যাকগ্রাউন্ডে আসি আগে ইন্দো মহীশূর যুদ্ধে যাওয়ার আগে. ঠিক আছে, তখন মুঘলদের ঔরঙ্গজেবের পরের থেকে মোটামুটি মুঘলরা কি বলে সাম্রাজ্য ভাঙতে শুরু করেছিল.
ফারুক শিয়ারের আমলে যে বিভিন্ন যে আঞ্চলিক রাজা ছিল সেই আঞ্চলিক রাজাগুলো তাদের শক্তি বৃদ্ধি শুরু করল। তাদের মধ্যে তিনজন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম, একটা হচ্ছে যেটা বলেন অযোধ্যার সাদত খান, আরেকটা হচ্ছে মুর্শিদকুলি খান। ঠিক আছে, এই ফারুক শিয়ার আমলে মেনলি শুরু হয়েছিল, তারপরে মোহাম্মদ শাহ রঙ্গিলার আমলে মানে এদের কী বলো পাওয়ারটা বেশি স্থায়ী হয়েছিল, মানে এরা কনসলিডেট করে নিয়েছিল নিজেদের পাওয়ারটাকে। এই সময় যে মহীশূর ছিল, মহীশূর যেটা ছিল সেটা দেখতে পাচ্ছ, মহীশূরের একদিকে ছিল পেশোয়াদের কিংডম, একদিকে নিজাম, ওদিকে উত্তর সরকার। তখন ব্রিটিশরা আসতে শুরু করেছিল, 1717 পরে ব্রিটিশরা আসতে শুরু করেছিল। ঠিক আছে, ওরা মেনলি তখন কলকাতার দিকে ছিল ওদিকটা, আর এইদিকে কিছু অংশে ওরা এসেছিল, সুরাটে এসেছিল, কিন্তু তখনও ওরা কী বলবো সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেনি। কিন্তু 18th century শেষের দিক থেকে যখন পলাশির যুদ্ধ হলো, ব্যাটেল অফ বক্সার হলো, বন্দিবাস হলো, এই সমস্ত যুদ্ধগুলো যখন হতে শুরু করলো, ওরা আস্তে আস্তে টেরিটরি ক্যাপচার করতে শুরু করলো। সেই জন্য ওইখান থেকে বাংলার দিক থেকে শুরু করলো, প্রথমে বাংলার দিক থেকে শুরু করে তারপর অযোধ্যা এদিকে হলে উত্তর সরকার পর্যন্ত চলে গেলো। আর এদিকে নিজাম, নিজামের কী হলো, নিজামের সাবসিডিয়ারি অ্যালায়েন্স, তো সাবসিডিয়ারি অ্যালায়েন্স করলো নিজামের সাথে। ঠিক আছে, তাহলে আর কিন্তু পেশোয়া কী ছিল, পেশোয়া যে কিংডম ছিল, মারাঠা কিংডম, ওরা ইন্ডিপেন্ডেন্ট ছিল। আর এদিকে ত্রাভাঙ্কর যে কিংডমটা ছিল এটাও তখনও পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ছিল। আর এটা ছোটো ছোটো যে টেরিটরিগুলো ছিল সেটা ইংরেজদের কিছু ছিল, কিছু ফ্রেঞ্চদের ছিল। মোটামুটি এর একটা ওভারভিউ দিয়ে দিলাম, মহীশূর ছিল এইটুকু, তার উত্তরে ছিল নিজাম, পেশোয়া, এই সমস্ত এরিয়াগুলো ছিল ত্রাভাঙ্কর। তাহলে মহীশূরের দেখতে পাচ্ছ পেশোয়া কী করতো, পেশোয়া যখন দ্বিতীয় প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, মাধব রাও এরা যখন ছিল, তারা কী করতো কন্টিনিউয়াস এক্সপ্যানশন করতে যাইত। কেন, মারাঠাদের মূল যে রাজস্বের মূল ভিত্তি কী ছিল, চৌথা স্বদেশমুখী। চৌথা স্বদেশমুখী আদায় করার জন্য কী করতে হতো, ওদের টেরিটরি অ্যাকোয়ার করতে হতো, ওদের টেরিটরি অ্যাকোয়ার করে চৌথা আর স্বদেশমুখী আদায় করে ওরা চলে আসতো। সেই জন্য কন্টিনিউয়াস মহীশূরের উপর চাপ পড়তো। ওদিকে নিজামের সঙ্গে স্যার যেটা পড়িয়েছিলেন যে কার্নাটিক ওয়ার্স, কার্নাটিক ওয়ার্সে মেনলি আরফাটের এই জায়গাটুকু নিজামের সাথে ফ্রেঞ্চ আর ইংরেজরা মিলে এই জায়গাটুকু মানে কী বলবো ওই জায়গায় যুদ্ধটা হয়েছিল। সেই জন্য মহীশূরটা মোটামুটি তখন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ছিল, আর এদিকে ত্রাভাঙ্কর ইন্ডিপেন্ডেন্ট ছিল। ঠিক আছে, আর ঠিক আছে, তাহলে এবার 18th century এখানকার মহীশূরের রাজা ছিল হচ্ছে চিক্কা কৃষ্ণরাজ। ঠিক আছে, এটা লিখে রাখতে পারো। 18th century চিক্কা কৃষ্ণরাজ রাজা ছিল, আর এর বংশের নাম ছিল হচ্ছে ওয়াদিয়ার ডাইনাস্টি। ওয়াদিয়ার বংশ রাজত্ব করত, তার রাজা ছিল চিক্কা কৃষ্ণরাজ, চিক্কা কৃষ্ণরাজ। আচ্ছা, কিন্তু এই রাজার আমলে দুজন মন্ত্রী ছিল, একটা হচ্ছে নন্দরাজ আর দেবরাজ বা দবরাজ, যেটা বলতে পারো উচ্চারণ করতে পারো। এটা বললো লাস্ট টাইমটা বললাম, ওয়াদিয়ার ডাইনেস্টি বললাম, চিক্কা কৃষ্ণ বললাম, চিক্কা কৃষ্ণ মানে ও হচ্ছে মেন রাজা ছিল, কিন্তু তার আন্ডারে মানে তার আন্ডারে বলবো না, তার হ্যাঁ তারই আন্ডারে দুজন মন্ত্রী ছিল, একটা হচ্ছে নন্দরাজ, একটা হচ্ছে দবরাজ বা দেবরাজ, যেটা তোমরা উচ্চারণ করবে। ঠিক আছে, এরা দুজন ছিল, এদের হাতেই ছিল মেন ক্ষমতা। তার মধ্যে নন্দরাজা যে ছিল, এটা একটা গল্পের মতো শুনতে থাকবে, এটা আমি তোমাদের ডিটেলসগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, এমনি গল্পের মতো শোনো, যেটা আমি বলবো সেটা তোমরা নোট করে নেবো। ঠিক আছে, নন্দরাজ আর দেবরাজ যে ছিল, নন্দরাজ ছিল হচ্ছে সর্বাধিকারী বা প্রাইম মিনিস্টার ওই অঞ্চলের, আর দেবরাজ ছিল হচ্ছে কমান্ডার ইন চিফ, মানে এ হচ্ছে সমস্ত সেনাবাহিনী সামলাত। ঠিক আছে, নন্দরাজ আর দেবরাজ ছিল মোটামুটি চিক্কা কৃষ্ণ এদেরকে নিয়ে রাজত্ব করতো, ওরাই মেন পাওয়ারটা ভোগ করতো। কিন্তু তারপরে এলো হায়দার আলী। হায়দার আলী প্রথম প্রথম জন্মে কী ছিল, সে ছিল একটা এমনি একটা সৈনিক ছিল। ঠিক আছে, ওদের যে মহীশূরের যে জেনারেল একটা আর্মি ছিল, সেই আর্মি একটা সেনাবাহিনীকেও পরিচালনা করতো, কিন্তু সেখান থেকে কার্নাটিক ওয়ারের সময় ও প্রচণ্ড দক্ষতা দেখিয়েছিল, এবং দক্ষতা দেখানোর ফলে ও রাজার নজরে আসে। ঠিক আছে, সেই সময় রাজা ছিল হচ্ছে রাজার দ্বিতীয় কৃষ্ণরাজ, লেখার দরকার নেই এগুলো, অর্থাৎ দ্বিতীয় চিক্কা কৃষ্ণরাজ, যে ওর কী বলে হায়দার আলীকে দেখে ওকে বলেছিল, একটা টাইটেল দিয়েছিল নবাব অফ মাইসোর। নবাব অফ মাইসোর শুধু টাইটেল দিয়েছিল, নবাব হয়ে যায়নি। ঠিক আছে,
তারপর কি করলাম, তারপরে যখন হায়দার আলী দেখলো যে সমস্ত কর্তৃত্বটা হচ্ছে নন্দরাজা দেবরাজের কাছে, তখন তাদের আর ওদিকে ওরা দেখছে যে হায়দার আলী উঠছে, হায়দার আলীর মতো একটা নেতৃত্ব উঠছে, তাহলে কি একটা ক্ল্যাশ হওয়া একটা অবশ্যম্ভাবী। ওদের নিজেদের মধ্যে একটা ক্ল্যাশ শুরু হলো এবং ইতিমধ্যে দেবরাজ যে ছিল বা দেবরাজ সে হচ্ছে মারা গেল, তখন সমস্ত কি বলে পাওয়ারটা নন্দরাজের কাছে। এবার সেইখান থেকে হায়দার আলী নন্দরাজকে পরাজিত করে একা মানে কি হলো সর্বময় কর্তৃত্ব, এটা বলে 1761 সালে সর্বময় কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নিয়েছিল। এটা হলো ছোট ঘটনা হিস্ট্রিটা, এবং মাই সাহেব তোমার চারিদিকে দেখালো এটা হচ্ছে কর্ণাটক। মাইসোর এমন একটা টেরিটরি ছিল যেখানে হচ্ছে চারিদিক থেকে ওদের সবসময় একটা বিপদের আশঙ্কা থাকতো। ত্রাবাঙ্কুর, পেশোয়া, নিজাম আর কর্ণাটকে, কর্ণাটক ওয়ার তোমরা পড়েছো, কর্ণাটক ওয়ারের সময়, ঠিক আছে? আর এটা এবং তিনি কি করছেন, তিনি দেখতেন, তিনি মানে কি রিয়ালাইজ করেছিলেন যে আমাদের দেশীয় প্রযুক্তির থেকেও যে ফ্রেঞ্চ যে টেকনোলজি আছে বা বিদেশি যে প্রযুক্তি আছে তাদের যদি আর্মিকে আমাদের মানে নিজের আর্মির মধ্যে এনে আমাদের আর্মিকে যদি ট্রেন করা যায় তাহলে আমরা আরও ভালো নিজেদের আর্মিকে প্রশিক্ষণ দিতে পারবো এবং আরও ওয়েল ইকুইপড হবে আমাদের আর্মি। তাহলে এইভাবে ওয়েল ইকুইপ করলে আশেপাশে যারা আছে তাদেরকে আমরা খুব সহজে হারিয়ে দিতে পারবো। তা সেই হিসাবে উনি কী করলেন, নিজেদের আর্মিকে ট্রেন করতে শুরু করলেন ফরাসি সাহায্য নিয়ে, ফ্রেঞ্চ সাহায্য নিয়ে, এবং তিনি এইরকম কী বলেন এতটাই মানে নিজের আর্মিকে স্ট্রং করে নিয়েছিলেন যে লাস্টের দিকে 1980 সাল নাগাদ, একে ছোট্ট করে আসছে এখানে, প্রায় এতটা অংশ কি বল মহীশূরের আন্ডারে চলে এসেছিল, ঠিক আছে? যেখানে এইটুকু ছিল সেখানে নিজামের টেরিটরি, পেশোয়া, কর্ণাটক অনেকটা নিয়ে নিজের আন্ডারে করে নিয়েছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে মাইসর তো ছিল, এখানে একটা পোর্ট ছিল, এটা পশ্চিম কি বলে পশ্চিম তীর দিয়ে মানে ভারতের যে পশ্চিম পাহাড় আছে পশ্চিম পাহাড় দিয়ে তো ব্যবসা করতে পারছিল, কিন্তু ওই দিকেও ছিল কিন্তু আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট পোর্ট ছিল, পন্ডিচারি, মাদ্রাস এগুলো ছিল, কোচি থাকি এগুলো ছিল, ওগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারছিল না। কোচি এদিকে, হ্যাঁ সরি, যাই হোক ঠিক আছে, কোচি এখানে, তাই তো ট্রাভাঙ্কুর, ঠিক আছে, হ্যাঁ মাদ্রাস, পন্ডিচারি এগুলো ছিল, এগুলোকে অ্যাক্সেস করতে পারছিল না, এবং এটার থেকে সে ভাবছিল এগুলো কী করে অ্যাক্সেস করা যায়। তা মানে এগুলোর মাথার মধ্যে ছিল যে এগুলোকে আমাকে অ্যাক্সেস করতে হবে। আবার ইংরেজরা ওদিকে যখন কর্ণাটক ওয়ার হচ্ছিল, কর্ণাটক ওয়ার হওয়ার ফলে নিজাম আর কী বলবো আর্কট যেটা ছিল, আর্কট এই জায়গায় কোনো আর্কট ছিল, ঠিক আছে, এইখানে ইংরেজরা এই পর্যন্ত এসে গেছিল। আর ইংরেজরা কী করেছিল, নর্দার্ন সরকারকে কি বলবো অধিগ্রহণ করে ওখানে একটা বাফার স্টেট করে দিয়েছিল, থার্ড অ্যাংলো কী বলবো থার্ড কর্ণাটক ওয়ারে তোমরা পড়েছো, ঠিক আছে? এবার ইংরেজরাও দেখছিল মাইসোর ওদিক থেকে বাড়ছে, আবার ওদিক থেকে ইয়েও দেখছে কী বলে হায়দ্রাবাদেও দেখছে যে ইংরেজরা নিজের প্রতিপত্তি বাড়িয়েছে এবং ইংরেজরা আমাদেরকে কখনো আমাকে কখনো কখনো আক্রমণ করবে। মেইনলি কারণটা ছিল প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধের কারণটা ছিল এইটাই যে ইংরেজরাও নিজের প্রতি প্রভাব বৃদ্ধি করছিল, আবার এদিকে হায়দ্রাবাদেও নিজের প্রভাব বৃদ্ধি করছিল, ঠিক আছে? ইতিমধ্যে ইংরেজরা কী করলো, ইংরেজরা সব থেকে ভালো কাজ যেটা পারে সবাইকে নিজের দলে টেনে নিয়ে চলে এলো, ইয়ের মাধ্যমে কী বলে কূটনীতির মাধ্যমে, পেশোয়াকে নিয়ে এলো, নিজামকে নিয়ে এলো, আর কর্ণাটক তো ছিলই ওদের আন্ডারে, এদেরকে নিজের আন্ডারে নিয়ে এসে একসাথে মাইসোরকে আক্রমণ করলো, ঠিক আছে? মাইসোরকে আক্রমণ করার ফলে কিন্তু হায়দার আলী যেহেতু আগে থেকে একটা স্ট্রং আর্মি বানিয়ে রেখেছিলেন, প্রথম যে দেড় বছর যুদ্ধ হয়েছিল, আচ্ছা ফার্স্ট কর্ণাটক ওয়ার, ফার্স্ট কর্ণাটক ওয়ার কত থেকে কত পর্যন্ত হয়েছিল, হ্যাঁ সরি ফার্স্ট কর্ণাটক, ফার্স্ট মহীশূর ওয়ার, মহীশূর যুদ্ধ, এগুলো মহীশূর যুদ্ধ 67 থেকে 69, ঠিক আছে, 67 থেকে 1767 থেকে 1769 যেটা হয়েছিল, প্রথম যে দেড় বছরের যুদ্ধ হয়েছিল হায়দার আলী জিতেনি, এটাই হচ্ছে একটা মানে মিসকনসেপশন, ওর মনে করা হয় জিতে গেছিলেন কিন্তু একটা ইকুয়াল ফুটিংয়ে শেষ হয়েছিল সব, ঠিক আছে? দেড় বছর পর্যন্ত কিছুই করতে পারেনি, মানে দুজনে ইকুয়াল ফুটিংয়ে ছিল, এবং তারপরেও যে যুদ্ধটা হয়েছিল সেটা হায়দার আলী
মানে ওদেরও আসতে দেয়নি, মানে নিজেরও যে এক্সপেনশন করেছিল ওটাকেও লাস্টে মেনে নিয়েছিল। এবার একটা যে আমরা যে যুদ্ধগুলো পড়বো, এই যুদ্ধগুলো পড়ার আগে একটা কথা বলে দিই যে তিনটে জিনিস সবসময় মানে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। একটা হচ্ছে কী কারণে যুদ্ধ হয়েছিল, দ্বিতীয়টা হচ্ছে কবে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, আর একটা হচ্ছে যুদ্ধে যে সন্ধি হয়েছিল, সন্ধি কত সালে হয়েছিল, সন্ধিতে কী বলা হয়েছিল, ঠিক আছে। তাহলে প্রথম যে ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল, এই প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের পর যে সন্ধিটা হয়েছিল, কিসের সন্ধি হয়েছিল, মাদ্রাজের সন্ধি। মাদ্রাজের সন্ধি কত সালে হয়েছিল, 1769, ঠিক আছে। আচ্ছা, মাদ্রাজের সন্ধি যখন হয়েছিল তখন যেটা বলছিলাম যে দেড় বছর ধরে একটা ইকুয়াল ফুটিংয়ে ছিল, সেই সময় ইয়ে ইংরেজরাও দেখতে পা মানে বুঝতে পারছিল না কী করবে। হায়দার আলীও তো নিজের প্ল্যানিং করছিল কী করে ইংরেজদের হারানো যায়। তা মাদ্রাজ যে এরিয়াটা ছিল ওটা ছিল ইংরেজদের অধীনে, তা হায়দার আলী করলো একটা ছোট্ট সেনাবাহিনী দিয়ে মাদ্রাজটা দখল করে নিল। আর যখনই ইংরেজদের একটা কী বলবো সাউথের একটা মেন বেস দখল হয়ে গেল, তখন ওদের মনে একটা ভয় চলে গেলো, না এবার আমাদের সন্ধি করা দরকার। সেই জন্য মেনলি মাদ্রাজের সন্ধিটা হয়েছিল। মাদ্রাজের সন্ধিতে কী বলা হয়েছিল, যে যার এরিয়া নিয়েছিল সে তাকে ফিরিয়ে দিক, ঠিক আছে। আরেকটা জিনিস বলা হয়েছিল সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ডিফেন্সিভ অ্যালায়েন্সে গেছিল মহীশূর, মানে যদি নিজাম বা পেশোয়া কখনো অ্যাটাক করে মহীশূরকে তাহলে ইংরেজরা যেন সাহায্য করবে, এই মর্মে সেই চুক্তিটা সাইন করা হয়েছিল। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের পরে যে এবার পেশোয়া, এবার আসছে হচ্ছে পেশোয়াদের কথা। পেশোয়া মাধব রাও যিনি ছিলেন, ইনি খুব মানে খুব শক্তিশালী একজন রাজা ছিলেন। ইনি কন্টিনিউয়াস মহীশূরের ওপর আক্রমণ করতেন এবং 1771 সালে উনি মহীশূরের আবার আক্রমণ করেছিলেন। এবং যখনই তিনি আক্রমণ করেছিলেন তখন স্বাভাবিকভাবেই কী বলে হায়দার আলী কী করেছিল, ইংরেজদের বলেছিল যে আমাদের সাহায্য করুন, কিন্তু ইংরেজরা তখন সাহায্য করতে আসেনি। অবশ্যই তার মনে একটা ভয় ধরে গেছিলো যে ইংরেজরা আমাদের সাহায্য করতে আসছে না, এবং ইংরেজদের ওখানে বিশ্বাস করা কী করব। ইংরেজদের বিশ্বাস করা উচিত না, ঠিক আছে। ইতিমধ্যে শুরু হচ্ছে, ইতিমধ্যে আরেক দুটো জিনিস আছে। ইতিমধ্যে 1773 সালে আসছে ভারতে কে কে আসছে, একটা বড় চেঞ্জ হচ্ছে ভারতবর্ষে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। রেগুলেটিং অ্যাক্ট 1773, রেগুলেটিং অ্যাক্ট হওয়ার ফলে কি হলো, কে এলো, কোন বড়লাট এলো, ওয়ারেন হেস্টিংস। এবার এর ডিজিগনেশন কি হয়েছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। এটা একটা ইয়ে করে দিই, ঝালাই করে দিই, তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হেস্টিংস, আর ভাইসরয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, না ঠিক, তাহলে 1771 সালে এটা বলছিলাম মাধবরাও মানে আক্রমণ করে এগুলো কি বলে অ্যাকোয়ার করছিলেন, কিন্তু মাধবরাও যে মারা গেছিলেন, মাধবরাও মারা যাওয়ার পর একটু ছোট্ট করে একটু বলে নিই এক দু লাইন। মাধবরাও মারা যাওয়ার পর তার নারায়ণ রাও ছিলেন আর আরেকজন ছিলেন রঘুনাথ রাও, এই দুজনের মধ্যে হচ্ছে পাওয়ার মানে টাসেল শুরু হয়েছিল। এই টাসেলের ফলে মারাঠা সাম্রাজ্য অনেকটাই উইক হয়ে পড়েছিল, এবং সেই সুযোগটা নিয়ে হায়দার আলী সেই তার যে এরিয়াগুলো হারিয়ে গেছিলেন মানে হেরে গেছিলেন যুদ্ধের ফলে, সেই এরিয়াগুলোকে আবার রিক্যাপচার করা শুরু করলেন, ঠিক আছে। আর 1776 এই সালটা মনে রাখবেন, 1776। আরেকটা জিনিস বলার আছে এখানে, ফার্স্ট অ্যাংলো ইঙ্গ-মহীশূর যুদ্ধের আগে 1764 কি হয়েছিল, ব্যাটেল অফ বক্সার, তার আগে 1760 ব্যাটেল অফ বন্দিবাস। বন্দিবাস বন্দিবাস কাদের মধ্যে হয়েছিল, ফ্রান্সের সাথে ইংরেজদের, এবং সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রান্সরা হেরে যাচ্ছে। সেই জন্য ফ্রান্সরা ভাবছিল যে আমরা ডাইরেক্টলি ইংরেজদের সাথে আর লড়াইতে যাব না, কারণ আমরা জিততে পারছি না। সেই জন্য ওরা কী করলো, আঞ্চলিক যে শক্তিগুলো আছে ওদেরকে মদত দেওয়া শুরু করলো। সিমিলারলি এখানে মহীশূরকে মদত দেওয়া শুরু করলো, আর মহীশূরও দেখলো যে বলো হায়দার আলী নিজে ফ্রেঞ্চদের সাহায্য নিয়ে তার কী বলবো মডার্ন আর্মি তৈরি করছিল, ঠিক আছে। 1776 শুরু হলো আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটা শুরু হয়েছিল সেখানে কাদের সাথে কাদের লড়াই হচ্ছিল, মেনলি আমেরিকানদের সাথে ইংরেজদের লড়াই হচ্ছিল। কিন্তু ফ্রেঞ্চরা কী করলো, দেখলো যে এটাও আমাদের সুযোগ, আমরা আমেরিকানদের সাহায্য করবো।
ওখানে যেহেতু আমেরিকানদের সঙ্গে সাহায্য শুরু করলো, তার মানে ভারতেও কী করলো, ভারতেও যেসব আঞ্চলিক শক্তিগুলো ছিল ভারতেও ফ্রেঞ্চরা ইংরেজদের এগেনস্টে যাওয়া শুরু করলো। আর এখানে একটা মাহে ছিল, মাহে ঠিক আছে, মাহেকে এটা ফ্রেঞ্চ কলোনি ছিল। যখন ইংরেজরা দেখলো যে ওখানে যে যুদ্ধ হচ্ছে, আমরা তাহলে কী করবো, মাহেকে অধিগ্রহণ করবো। মাহেকে অধিগ্রহণ করলো, মাহেকে যখনই অ্যাট্যাক করলো, ফ্রেঞ্চ গেল ইয়ের কাছে, মহীশূরের কাছে, হায়দার আলীর কাছে সাহায্য করার জন্য। আর হায়দার আলী বললো ঠিক আছে আমিও সাহায্য করবো। এখান থেকে শুরু হচ্ছে সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ার, ঠিক আছে। তাহলে সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ারের যদি বলে ইমিডিয়েট কারণ কী ছিল, ইমিডিয়েট কারণ কী ছিল, ইংরেজরা মাহে আক্রমণ করেছিল সেই জন্য। আচ্ছা, সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ারের সময়কালটা ছিল 1780 থেকে 84, 1780 থেকে 84, ঠিক আছে, 4 বছর চলেছিল। আচ্ছা, এই সময় কী হয়েছিল, প্রথম প্রথম যে প্রথম ওয়ারের সময় ইংরেজরা প্রথম থেকেই পেশোয়া নিজাম এদেরকে নিজের আন্ডারে নিয়ে এসেছিল, কিন্তু যখন কী বলবো, পেশোয়া যখন মহীশূরকে অ্যাট্যাক করেছিল তখন ইংরেজরা ওদের সাথে আসেন, সেইটা কী করল, মানে হায়দার আলী কী করলো, অন্যদের এগেনস্টে ইউজ করলো, যে আপনারা দেখছেন তো যে ইংরেজরা কিন্তু আমাদের সাহায্য করতে আসছে না, তার মানে আপনাদের কী করা উচিত, আমার সাহায্য করা উচিত, হায়দার আলী সাহায্য করা উচিত ইংরেজদের এগেনস্টে। কিন্তু সেই ইংরেজরা সেই ডিপ্লোমেসিতে সেই কী বলবো হায়ার পজিশনেই ছিল, সে ইয়ে করে তাদেরকে কী করলো, যে নিজাম বা কর্ণাটকে যারা ছিল তাদেরকে নিউট্রাল রাখলো, তাদেরকে তাদের কী বলবো মহীশূরের এগেনস্টে অ্যাটাক করতে দিল না। ইতিমধ্যে কী হচ্ছে, হায়দার আলী যেহেতু তার সেই সময় তার টেরিটরি একটা জেনিথ বলে বা একটা উচ্চ সর্বোচ্চ পর্যায়ে ছিল, সেহেতু সে কী করলো যে আরকট যে রিজিয়নটা ছিল সেই আরকট রিজিয়নটা, মানে এই রিজিয়নটা হায়দার আলী অ্যাটাক করে নিজের আন্ডারে করে নিল। এবার ইংরেজরা দেখলো যে আমরা তো হেরে যাচ্ছি এখানে, তাহলে একজন এমন একজন জেনারেলকে ডাকতে হবে যে হচ্ছে আমাদের এখানে এসে যুদ্ধটাকে উতরে দিতে পারবে। যেমন ডাকা হলো স্যার আয়ারকুটকে। স্যার আয়ারকুট কোন যুদ্ধে ছিলেন, স্যার আয়ারকুট কোন যুদ্ধে ছিলেন এটা আমি বলবো না, এটা স্যার পড়িয়েছেন। স্যার আয়ারকুট এটা বাড়িতে দেখে আমাকে বিয়েতে গ্রুপে লিখবে সবাই, দেখবে সব দেখবে, দেখে ওরকমভাবে হবে না, ঠিক আছে, এরকম থার্ড কর্ণাটিক বা না কিছু ওরকম না, ঠিক আছে, এটা দেখে গ্রুপে লিখবে, ঠিক আছে। স্যার আয়ারকুট দ্বিতীয় ইন্দো মহীশূর যুদ্ধ ছাড়া কোন যুদ্ধে ছিলেন, এর আগে ছিলেন, ঠিক আছে, ওই যুদ্ধে জয় করার ফলেই একে মানে মিলিটারি জেনারেল থেকে একজন কী বলবো মেম্বার অফ পার্লামেন্ট করে দেওয়া হয়েছিল ইংল্যান্ডে, ঠিক আছে, মানে এতটাই ওই যুদ্ধটা জয় করার ফলে এতটাই প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিলেন, এতটাই রেসপেক্ট অর্জন করেছিলেন যে ইংল্যান্ডে গিয়ে তাকে এমপি করে দেওয়া হয়েছিল। সেই যাই হোক, সেই এমপিকে আবার ডাকা হলো, সেই আয়ারকুটকেই ডাকা হলো। আর আয়ারকুট এসে দেখলো যে এ তো আমার এরিয়া, আমি এখানে জয় করেছি, মানে আমি আবার এখানটা জয় করব, আজ যা বলা তাই কাজ। সেখানে এখানে এসে আয়ারকুট হায়দার আলীকে পরাজিত করলেন। এইখানে দুটো যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে ব্যাটেল অফ ত্রিঙ্কমালি আর ব্যাটেল অফ পোর্টনো। এই দুটো যুদ্ধের কথা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা সিলেবাসে অনেক সময় আসে বা এইরকমভাবে কোশ্চেন আসে যে ব্যাটেল অফ ত্রিঙ্কমালি অ্যান্ড ব্যাটেল অফ পোর্টনো এটা কোন যুদ্ধের পার্ট, কোন যুদ্ধ, মানে একটা টোটাল যুদ্ধ তো, ফার্স্ট অ্যাংলো মহীশূর যুদ্ধ, ফার্স্ট অ্যাংলো মারাঠা যুদ্ধ, দ্বিতীয়র মধ্যে, ঠিক আছে, ব্যাটেল অফ ত্রিঙ্কমালি আর ব্যাটেল অফ পোর্টনো, এই দুটো যুদ্ধেই আয়ারকুট হায়দার আলীকে পরাজিত করলেন। হায়দার আলীকে পরাজিত করার ফলে আর ইতিমধ্যে পরাজিত করার পর হায়দার আলী 1882 সালে ক্যান্সারে মারা গেলেন, এবং তার ছেলে যে ছিলেন, ছেলে কী ছিল, টিপু সুলতান তার বাবার হয়ে যুদ্ধটা পরিচালনা করলো, এবং পরিচালনা করার ফলে মানে 2 বছর আর যুদ্ধটা চলেছিল, তারপরে আবার ইকুয়াল ফুটিংয়ে শেষ হলো যুদ্ধটা। এবং এই সময় যে সন্ধিটা হয়েছিল, কী সন্ধি হয়েছিল, মাদ্রাজ হলো প্রথমে, তারপর হলো ব্যাঙ্গালোর 1884 সালে, ট্রিটি অফ ব্যাঙ্গালোর, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা টিপু সুলতান সম্পর্কে কয়েকটা কী বলবো পয়েন্ট আমরা আলোচনা করবো, এগুলো একটু লিখবো,
ঠিক আছে, টিপু সুলতান এডিট করো, প্রথমে লেখো, যেগুলো স্টেটমেন্ট বেসড কোশ্চেনে খুব কাজে লাগবে বা ওয়ান লাইনেরও কাজে লাগবে। ফার্স্ট বলছি, ফার্স্ট ইন্ডিয়ার রুলার, ফার্স্ট ইন্ডিয়ার রুলার টু রিকগনাইজ, ফার্স্ট ইন্ডিয়ার রুলার টু রিকগনাইজ ইকোনমিক স্ট্রেংথ, ইকোনমিক স্ট্রেংথ অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ মিলিটারি স্ট্রেংথ। ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু রিকগনাইজ ইকোনমিক স্ট্রেংথ অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ মিলিটারি স্ট্রেংথ, অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ মিলিটারি স্ট্রেংথ, অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ মিলিটারি স্ট্রেংথ। ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু রিকগনাইজ ইকোনমিক স্ট্রেংথ অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ মিলিটারি স্ট্রেংথ, এটা মানেটা কী হলো? মানে আমার অর্থনীতি যত উন্নত হবে তত আমরা মিলিটারিলি ভালো প্রোগ্রেস করবে। যদি বর্তমানে দেখতে হয়, বর্তমানে তোমরা দেখবে আমেরিকা বা চায়না, চায়নার এক্সাম্পলটা নেওয়া সব থেকে মানে বেটার হবে, কারণ একদম সামনেই ছিল, মানে সামনে চোখের সামনে দেখো ইয়ে কী বলে আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল 1786, ঠিক আছে, এখানে চায়না ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল 1949, ঠিক আছে, তারপর থেকে ইকোনমিক স্ট্রেংথের মাধ্যমে তারা মিলিটারি স্ট্রেংথ কত রকম গেইন করেছে সেটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটার জন্য ইনি কী করেছিলেন, ইনি ট্রেডটাকে বাহবা দিয়েছিলেন, ঠিক আছে, এটা লিখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, আর টিপু সুলতান যেটা মেন করেছিলেন, রকেটের ব্যবহার শুরু করেছিলেন, ঠিক আছে। তোমরা কেউ উইংস অফ ফায়ার পড়েছো? উইংস অফ ফায়ার কাল লেখা এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম যখন নাসায় গেছিলেন তখন একটা ছবি দেখে খুব অবাক হয়ে গেছিলেন, সেই ছবিটা ছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের আর্মির একটা ছবি ছিল যেখানে ওনারা রকেট ব্যবহার করছেন। তার মানে দেখো কতদিনের একটা পুরনো একটা উল্লেখযোগ্য উদাহরণকে নাসার মতো একটা জায়গায় রাখা হয়েছে। তার মানে টিপু সুলতানের ইম্পর্টেন্সটা তোমরা এটার মাধ্যমে বুঝতে পারবে যে উনি কতটা অ্যাডভান্স ছিলেন সেই যুগের থেকে, ঠিক আছে। আচ্ছা, ইনি ছিলেন মেম্বার অফ জেকোবিন ক্লাব, মেম্বার অফ জেকোবিন ক্লাব, জেকোবিন ক্লাব, জে এ সি ও বি আই এন, জেকোবিন, জেকোবিন ক্লাব, মেম্বার অফ জেকোবিন ক্লাব। পরের পয়েন্টে লেখো প্ল্যান্টেড ট্রি অফ লিবার্টি, প্ল্যান্টেড ট্রি অফ লিবার্টি, ট্রি অফ লিবার্টি। আচ্ছা, জেকোবিন ক্লাব বা ট্রি অফ লিবার্টি এটা কোন রেভলিউশনের পরে এটা করেছিলেন? ফ্রেঞ্চ রেভলিউশন, ঠিক আছে। আর টিপু সুলতানের রাজধানী কী ছিল? শ্রীরঙ্গপত্তনম, ঠিক আছে। ওনার একটা খুব উল্লেখযোগ্য উক্তি আছে, উক্তিটা লিখে নিতে পারো, ঠিক আছে। এখন যেরকম কোশ্চেন আসছে, বেটার টু লিভ এ ডে অ্যাজ এ লায়ন, বেটার টু লিভ এ ডে অ্যাজ এ লায়ন দেন এ লাইফ টাইম অ্যাজ এ শিপ, বেটার টু লিভ এ ডে অ্যাজ এ লায়ন দেন এ লাইফ টাইম অ্যাজ এ শিপ, দেন এ লাইফ টাইম অ্যাজ এ শিপ। এটা তোমরা নিজেদের মানে জীবনেও এটা ইমপ্লিমেন্ট করতে পারো, শিপ ভেড়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আর একটুখানি আগের যুদ্ধে যাবো, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় তাহলে গভর্নর জেনারেল কে ছিলেন? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় কে ছিল? আচ্ছা, এবার তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 1790 থেকে 92, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময়টা হচ্ছে 1790 থেকে 92। আচ্ছা, এবার দেখতে হবে যে এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধটা কেন শুরু হচ্ছে।
দ্বিতীয় ইনকাম ওই তোমাদের বলছিলাম প্রথম প্রথম দিকে যে মাইশোর যে জায়গায় আছে সেখান থেকে দুটো হায়দার আলী দুটো অসুবিধা হচ্ছিলো, একটা হচ্ছে ওই দিকের পোস্ট লাইন ইয়ে করতে পারছিল না, অ্যাকোয়ার করতে পারছিল না, আর সবসময় ওদের একটা কনস্ট্যান্ট ভয় থাকতো যে ইংরেজদের টেরিটরি থেকে আমার উপর অ্যাটাক আসবে। আর ইংরেজদের টেরিটরি মানে ইংরেজদের বন্ধুদের টেরিটরি, মানে ত্রাভাঙ্কর, পেশোয়া, নিজাম এরা সবাই ছিল হচ্ছে ইংরেজদের বন্ধু। এবার ইতিমধ্যে কী হয়েছিলো, নিজাম তো গেছেই এখানে, এবার ওরা টিপু সুলতান আগে থেকেই একটা এস্টিমেট করে নিয়েছিলেন যে এবার আমার অ্যাটাক আসতে চলেছে ত্রাভাঙ্কর থেকে, সেই জন্য তিনি কী করলেন ওয়েট না করে ত্রাভাঙ্করে আক্রমণ করলেন। ঠিক আছে, এইটা হচ্ছে তা কী বলবো ইমিডিয়েট কজ। আর ত্রাভাঙ্কর কী করলো, ত্রাভাঙ্কর তো ছিল ইংরেজদের সাহায্য নেওয়ার জন্য, ইংরেজদের কাছ থেকে সাহায্য নিল, আর ইংরেজদের কাছ থেকে সাহায্য নেওয়ার পর সেই সময় তাহলে গভর্নর জেনারেল কে ছিল, লর্ড এত আস্তে আওয়াজ হচ্ছে, 1793-তে তো চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, তার কর্নওয়ালিস থাকে। ঠিক আছে, কর্নওয়ালিস এলো, কর্নওয়ালিস মানে সেই সময় টিপু সুলতান এতটাই পাওয়ারফুল ছিলেন, ইনি নেপোলিয়নের সঙ্গে সেই সময় কী বলবো চিঠি বিনিময় করছিলেন, মানে নেপোলিয়ন সেই সময় পুরো ইউরোপ অলমোস্ট জয় করে ভারতবর্ষের দিকে আসছিলেন, তা কর্নওয়ালিস দেখলেন যে উনি যদি ভারতবর্ষে একবার ঢুকে যান তাহলে আর কেউ বাঁচাতে পারবে না, তা উনি বসেছিলেন কোথায়, কলকাতায়, তখন সবই ছিল কিন্তু কলকাতায়, ওখান থেকে নিজে এসে এখানে যুদ্ধ পরিচালনা করতে আসলেন এবং এখানে এসে টিপু সুলতানকে পরাজিত করলেন। আর এখানে যে সন্ধিটা হয়েছিল সেটা হয়েছিল ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম বা শ্রীরঙ্গপত্তনম, এটা হয়েছিল 1792 সালে। 1792 সালে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। আচ্ছা, এবার এই ট্রিটি এটা হয়েছিল, এই ট্রিটিটা আমি বলবো একটু লিখে নিতে যে কনক্লুশনগুলো হয়েছিল, কারণ এই কনক্লুশন দিয়ে কোশ্চেন আসে। শ্রীরঙ্গপত্তনম বা ইংলিশে শ্রীরঙ্গপত্তনম যেটা লিখবে, ঠিক আছে, প্রথম পয়েন্ট লেখো যে টিপু সারেন্ডার হাফ অফ টেরিটরি, টিপু সুলতান সারেন্ডার হাফ অফ টেরিটরি টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড হিজ অ্যালায়েন্স, মানে প্রায় অর্ধেকটা টেরিটরি তাকে সারেন্ডার করে দিতে হয়েছিল ইংরেজরা এবং তার যে অ্যালায়েন্স ছিল তাদেরকে। ঠিক আছে, হ্যাঁ, এবার তার আন্ডারে সাব পয়েন্ট করে ছোট্ট করে লেখো যে কোম্পানি কোনটা পেয়েছিল, কোম্পানি পেয়েছিল, কোম্পানি দিয়ে ড্যাশ লেখো, বড়মোহন, দিন্দিগুল আর মালাবার, এই তিনটে পেয়েছিল কোম্পানি, মানে কোম্পানি এগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইগুলো তিনটে জায়গা রেখে দিয়েছিল, বড়মোহন, দিন্দিগুল আর হচ্ছে মালাবার, এই তিনটে রিজিয়ন, বড়মোহন, দিন্দিগুল আর মালাবার, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের কাছে রেখেছিল, বড়মোহন, দিন্দিগুল আর মালাবার। ঠিক আছে, মারাঠাকে দিয়েছিল হচ্ছে তুঙ্গভদ্রার সাইডটা, মারাঠাকে দিয়েছিল তুঙ্গভদ্রা। হ্যাঁ, কোনটা বলবো, বলো, আরেকটা বলবো না, এটা বলবো, কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেখেছিল বড়মোহন, দিন্দিগুল আর মালাবার, মারাঠা, মারাঠা, দিন্দিগুল, দিন্দিগুল। মারাঠা বললাম তুঙ্গভদ্রা সাইডটা মারাঠারা রেখেছিল, আর নিজাম রেখেছিল কৃষ্ণা থেকে পেন্নার, এই দুটো নদীর মধ্যবর্তী অংশ, কৃষ্ণা থেকে পেন্নার, এই দুটো নদীর মধ্যবর্তী অংশ লিখে রাখতে পারো, রিজিয়ন বিটুইন কৃষ্ণা অ্যান্ড পেন্নার, রিজিয়ন বিটুইন কৃষ্ণা অ্যান্ড পেন্নার, রিজিয়ন, রিজিয়ন অঞ্চল। আচ্ছা, পরের পয়েন্টে লেখো রাজা অফ কুর্গ, সি ডব্লিউ আর জি,
রাজা অফ কুর্গ গট ইন্ডিপেন্ডেন্স, একে স্বাধীনতা দেওয়া হয়েছিল, কুর্গের রাজাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। আর ওয়ার ইন্ডেমনিটি, ওয়ার ইন্ডেমনিটি, ইন্ডেমনিটি মানে কি? ক্ষতিপূরণ হিসাবে 3 কোটি টাকা দিতে বলা হয়েছিল, 3 কোটি। এটা ভ্যালুয়েশনটা লিখতে বলছি, এটা লিখে রাখ, 3 কোটি, ঠিক আছে? আর এই 3 কোটি টাকা যতদিন না দেবে ততদিন পর্যন্ত ও দুটো ছেলেকে আটকে রেখেছিল, বন্দি করে রেখেছিল। ঠিক আছে, এই সময় টিপু সুলতান একটা কথা বলেছিলেন, এটা খুব মানে প্র্যাকটিক্যাল কথা। তিনি বলেছিলেন, আই ক্যান রুইন দেয়ার রিসোর্সেস বাই ল্যান্ড বাট আই ক্যান নট ড্রাই আপ দ্য সি। মানে ওকে হচ্ছে সমুদ্রের দিক থেকে অ্যাট্যাক করেছিল লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? ও রাস্তা তো বন্ধ করে দিতে পারবে কিন্তু সমুদ্র কী করে বন্ধ করবে, এটা হতাশা হয়ে বলেছিল। আচ্ছা, এই আরেকটা লাইন, এই লাইনটা লেখো, উই হ্যাভ প্রিপেয়ার্ড আওয়ার এনিমি, উই হ্যাভ এফেক্টিভলি প্রিপেয়ার্ড, CRIPPLED, উই হ্যাভ প্রিপেয়ার্ড আওয়ার এনিমি। এই লাইনগুলো লিখতে বলছি কারণ এই লাইনগুলো থেকে প্রশ্ন এসেছে একদম ডাইরেক্ট, এই লাইনটা কে বলেছিল? উই হ্যাভ এফেক্টিভলি প্রিপেয়ার্ড আওয়ার এনিমি উইদাউট মেকিং আওয়ার ফ্রেন্ডস টু ফর্মিডেবল। উই হ্যাভ এফেক্টিভলি প্রিপেয়ার্ড আওয়ার এনিমি উইদাউট মেকিং আওয়ার ফ্রেন্ডস টু ফর্মিডেবল। এটা বলেছিলেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস, বলেছিলেন তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের পরে। টাইম লাইনটা মনে রাখতে হবে আর কে বলেছিলেন মনে রাখতে হবে। এই লাইনটার মানেটা বলে দিচ্ছি, উই হ্যাভ এফেক্টিভলি প্রিপেয়ার্ড আওয়ার এনিমি মানে কি, টিপু সুলতানকে হারিয়ে দিয়েছিলেন, সাকসেসফুলি হারিয়ে দিয়েছিলেন, আর উইদাউট মেকিং আওয়ার ফ্রেন্ডস টু ফর্মিডেবল মানে কি, এই সময় মারাঠারাও ছিল, নিজামরাও ছিল, ট্রাভাঙ্কোরের রাজাও ছিল, কর্ণাটিকও ছিল, কিন্তু এদেরকে কাউকেই ফর্মেডেবল মানে সেই রকম মানে শক্তিশালী হতে না দিয়েই ওদেরকে হারিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবার যে 1792 তাহলে তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ শেষ হয়ে গেল। এবার টিপু সুলতান দেখলো যে আমি হেরে গেছি, এখন আমি একটা লাস্ট চেষ্টা করবো আমার নিজের কর্তৃত্বকে রক্ষা করতে। এবং এই রক্ষা করার জন্যই তিনি কী করলেন, আবার ফ্রেন্সদের সাহায্য নিলেন, এবং শুধু এখানে ফ্রেন্সদেরই নয়, এখানে আরও তুর্কিস্তান বা আফগানিস্তান ইভেন চায়নাকেও তিনি চিঠি লিখেছিলেন সাহায্য করার জন্য বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে লড়ার জন্য, কিন্তু কোথাও থেকেও সেরকম সাহায্য পাননি। ফ্রেন্সদের সাহায্য করার জন্য মানে ফ্রেন্সদের সাহায্য পাওয়ার জন্য ট্রি অফ লিবার্টি প্ল্যান করেছিলেন, সেটা তোমাদের বললাম প্রথম পয়েন্টে লিখিয়ে দিয়েছিলি। আচ্ছা, ইতিমধ্যে কে আসছে, ইতিমধ্যে গভর্নর জেনারেল হিসেবে কে আসছে, লর্ড ওয়েলেসলি। আর চতুর্থ যে ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল 1799, একটাই সাল মনে রাখলেই হয়ে যাবে, এটার কোনো ট্রিটি নেই। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি এসেছিল, ওয়েলেসলি সব থেকে বড় কী কাজটা করেছিল ওটা ইংলিশে কী বলে, যে কোনো একটা মনে রাখবে, ঠিক আছে, ডক্ট্রিন অফ ল্যাপস কে করেছিল, ওটা বাংলা কী ছিল? আচ্ছা, লর্ড ওয়েলেসলি এলো, লর্ড ওয়েলেসলি এসে কী করলো, সবাইকে সাবসিডিয়ারি অ্যালায়েন্সে ঢোকাচ্ছে। টিপুকেও বললো যে আপনিও সাবসিডিয়ারি অ্যালায়েন্সে চলে আসুন, ও মানতে চাইল না। ঠিক আছে, এবার এখানে আরেকটা জিনিস কনফিউশন হয়, দুজন ওয়েলেসলি আছে, দুজন ভাই, একটা হচ্ছে লর্ড ওয়েলেসলি আর একটা হচ্ছে আর্থার ওয়েলেসলি। ঠিক আছে,
এই লর্ড ওয়েলেসলি যিনি ছিলেন, ইনি হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন, উনি সেই সময় উপস্থিত ছিলেন ভারতবর্ষে। আর যিনি আর্থার ওয়েলেসলি ছিলেন, ইনিও ইতিহাসে খুব বিখ্যাত। ইভেন ইনি মনে হয় ব্রিটেনের প্রাইম মিনিস্টার হয়েছিলেন দুবার না তিনবার, ঠিক আছে। ইনি নেপোলিয়নকে হারিয়েছিলেন, নেপোলিয়নকে হারিয়েছিলেন আর্থার ওয়েলেসলি ব্যাটেল অফ ওয়াটারলু, ঠিক আছে। ব্যাটেল অফ ওয়াটারলুতে ইনি হারিয়েছিলেন নেপোলিয়নকে, তাই এনাকেই ডাকা হলো টিপু সুলতানকে পরাজিত করার জন্য। আর এখানে তো ইনি ছিলেন লর্ড ওয়েলেসলি, এর দুই ভাই মিলে টিপু সুলতানকে পরাজিত করলো। আর 1799 সালে টিপু সুলতান মারা গেলেন, ঠিক আছে। এই মারা যাওয়ার পর এই যে মহীশূর যে রাজ্যটা ছিল, এটাকে কী করা হলো, মহীশূর আমরা যখন প্রথম শুরু করেছিলাম, মহীশূর রাজ্যটা কার আন্ডারে ছিল, একটা রাজবংশের নাম বলেছিলাম, কী রাজবংশ, ওয়াদিয়া রাজবংশ। ওই ওয়াদিয়া রাজবংশেরই একজন কী বলো নাবালক 5 বছরের একজন ছিলেন, নামটা হচ্ছে কৃষ্ণরাজ তিন, ঠিক আছে। ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল, আর এই মহীশূর রাজ্যটাকে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে নিজেদের ইংরেজরা নিজেদের নিজেদের কী বলবো অধীনে করে নিয়েছিল। আর এই ওয়াদিয়া রাজবংশটাই 1947 পর্যন্ত রাজ করেছিল এই মহীশূর অঞ্চলে, ঠিক আছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখো, হু আর দ্য ফলোয়িং ইন্ডিয়ান রুলার্স এস্টাবলিশ এম্বাসিজ ইন ফরেন কান্ট্রিজ অন মডার্ন লাইন্স। মডার্ন লাইন্স হায়দার আলী, মীর কাসিম, শাহ আলম টু, টিপু সুলতান, হায়দার আলী, ঠিক আছে। এটা প্রচণ্ড কনফিউজিং কোশ্চেন, হায়দার আলী হতে পারে, টিপু সুলতান হতে পারে, কিন্তু প্রথম তিনি করেছিলেন হায়দার আলী করেছিলেন। স্টেটমেন্ট বেসড কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট, সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লর্ড কর্নওয়ালিস, ঠিক না ভুল? কে করেছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স? ওয়েলেসলি। আফটার দ্য ডেথ অফ টিপু সুলতান দ্য ব্রিটিশ রিস্টোর মাইসুর টু টিপু সাকসেসর, কাকে দিয়েছিল? ওয়াদিয়া ডাইনেস্টিকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তার মানে পুনরায় ঠিক নয়। হু ওয়াজ দ্য গভর্নর অফ মাদ্রাজ, এটা এটা স্টেটমেন্ট বেস কোশ্চেন, এটা শুধু মনে রাখবে, লর্ড ম্যাকার্টনি, ঠিক আছে, অপশান ডি হবে। হু ওয়াজ দ্য গভর্নর অফ মাদ্রাজ ওয়েন ব্রিটিশ সাইন দ্য ট্রিটি অফ ম্যাঙ্গালোর উইথ টিপু সুলতান? লর্ড ম্যাকার্টনি, এটা বলো। হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু রিগার্ডিং, থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার, ইট স্টার্টেড ইন 1788 অ্যান্ড এন্ডেড ইন 1790, ভুল, কত কত হবে? থার্ড অ্যাংলো মহীশূর যুদ্ধ, তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ কত থেকে কত মধ্যে হলো? 90 থেকে 93 মধ্যে। দ্য ব্রিটিশ ফর্ম অ্যান অ্যালায়েন্স উইথ মারাঠাস অ্যান্ড দ্য নিজাম এগেন্স টিপু, ঠিক আছে। টিপুজ অ্যাটাক অন ট্রাভাঙ্কোর বিকেম দ্য ইমিডিয়েট কজ অফ দিস ওয়ার, ঠিক আছে। ট্রাভাঙ্কোরকে অ্যাটাক করেছিল, সেই জন্যই শুরু হয়েছিল। তার মানে এটার অ্যান্সার হবে বি, 2-3। অ্যাকর্ডিং টু হুইচ ট্রিটি বাই টিপুজ চিলড্রেন হেল্ড ইন ক্যালকাটা অ্যাজ টু ডিপেন্ডিং, এটা ডাইরেক্ট না জানলেও কিন্তু অ্যান্সার করা যায়, কারণ টিপু সুলতানের দুই ছেলেকে বন্দি করেছিল একটাই যুদ্ধের পর, সেটা হচ্ছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পর। আর সেই যুদ্ধের পর যে সন্ধিটা হয়েছিল সেটা হচ্ছে সেরিন্দ্রপত্তনমের সন্ধি। হুইচ ট্রিটি ব্রট দ্য সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ার টু অ্যান এন্ড, ঠিক আছে। তাহলে প্রথমটা মাদ্রাস, দ্বিতীয়টা ম্যাঙ্গালোর, তৃতীয়টা সেরিন্দ্রপত্তনম। হু অ্যামং দ্য ফলোয়িং ডিড নট বেনিফিট টেরিটরি ফ্রম দ্য ট্রিটি অফ সেরিঙ্গপত্তনম, এটা কিন্তু মেন্সের কোশ্চেন, এই জন্যই 4টে পয়েন্ট লেখালাম। কোম্পানি পেয়েছিল, হায়দ্রাবাদের নিজাম পেয়েছিল, মারাঠাদের দেওয়া হয়েছিল, কিন্তু ভোঁসলে অফ বেরার যে ছিল এদেরকে দেওয়া হয়নি। এটা 2019-20 মেন্সের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ট্রু,
of the Treaty of Madras 1769. Is entailed a defensive alliance between Mysore and Company. এটা বলছো? এটা তো হয়েছিল প্রথমের পর. Not true. তবে এটা হয়েছিল তো? এটা true. দ্বিতীয়টা দেখো. The company was exempt from the compulsion of defensive alliance if Mysore went war with Hyderabad. Hyderabad যদি কি বলে মাইসোরকে আক্রমণ করে বা মাইসোর ভাইসারসা হয় তাহলে ইংরেজ হয় মাইসোরকে সাহায্য করবে না এমনি কাউকে সাহায্য করবে না এটাও বলেছিল তার মানে এটা ট্রু তার মানে এটা হবে না প্রথমটা দেখো ইট ওয়াজ ফোর্সড বাই হায়দার ফোর্স করেছিল হায়দার আলী জিতে গেছিল বলেছিল ইকুয়াল ফুটিংয়ে হয়েছিল ঠিক আছে তার মানে অপশান এ অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ক্রোনোলজিক্যাল অর্ডার Battle of Otonovo, Treaty of Bangalore, Treaty of Madras, Treaty of Saigamatan. And the picture of the English answer is B. Tigger, Akaka, City of Madras, Kavala Chilo? City of Madras, 69. Tapora Battle of Otonovo, 1781, it is Halta Bolini. Tapora Treaty of Bangalore, Kavala 84. Tigger. আর এটা পোর্টোনোভোটা কেন দিয়েছে ওখানে পোর্টোনোভোটা কোন যুদ্ধের আন্ডারে হয় এটা তোমাকে বলেছিলাম বলার সময় সেকেন্ড ইঙ্গো মহীশূর যুদ্ধের সময় আর লাস্টে হয়েছিল ট্রিটি অফ সেরিঙ্গাপত্তনম উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য টিপু সুলতান ইজ নট কারেক্ট নট কারেক্ট এটা আজকে লাস্ট প্রশ্ন ভালো করে পড়ব আচ্ছা প্রথম লাইনটা প্রথম পয়েন্টটার থেকে আসছি 18th সেঞ্চুরিতে মানে 18th সেঞ্চুরি মানে কি 1700 থেকে 1800 মধ্যে এই সময়ে টিপু সুলতানের যে কিংশিপ মানে ওর যে মহীশূরের যে রাজবংশ ওটার মধ্যে কোনো ডিসকন্টিনিউটি দেখা গেছিল হায়দার আলী তো সর্বময় কর্তৃত্বই ছিল সেই সময় ওই সময় কি অন্য কেউ বসেছিল ওখানে বসেনি ইন এ সিম্বলিক জেস্টার টু প্রোক্লেম হিজ ইন্ডিপেন্ডেন্স হি ইস্যুড কয়েন্স উইদাউট এনি রেফারেন্স টু দ্য মুঘল এম্পারার ঠিক আছে এ নিজে স্বাধীনতা চেয়েছিল বলে মুঘলদের এগুলো আলোচনা করেনি এগুলো আলোচনা করে দিচ্ছে কোশ্চেনের মাধ্যমে নিজে যে স্বাধীনতা চেয়েছিল সেহেতু মুঘল সাম্রাজ্যের থেকে মানে পুরোপুরি ডিটাচ থাকতে চেয়েছিল ওর যে কয়েন করতো কয়েনগুলো ছাপাতো নিজের ছবি দিয়ে ছাপাতো তিন নম্বর দেখো ইনস্টিটিউট অফ এম্পারার শাহ আলমস নেম হি ইনসার্টেড হিজ ওন নেম এটাও ঠিক ঠিক আছে ফোর্থ পয়েন্টটা হি নেভার শর্ট এ সনদ ফ্রম অটোমান খালিফা টু লেজিটিমাইজ হিজ রুল এটাও করেছিল ঠিক আছে এটা ডিটেলসটা আমি তোমাকে দিয়ে দেবো অটোমান খালিফা থেকে নিজের কর্তৃত্বটাকে কী বলবো স্বীকার করার জন্য চিঠি লিখেছিল কারণ মুঘলদের সাথে সম্পর্ক রাখতে চাইছিল না ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকলো